নমস্কার জি চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত জনতার এজলাসে বিচারপতির ভূমিকা থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে জনতার এজলাসে বিচার প্রার্থীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অতি সদ্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সদ্য প্রাক্তন বিচারপতি তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে জাস্টিস গাঙ্গুলি আপনাকে স্বাগত জানাই এবং আপনাকে জানিয়ে রাখি যে আক্ষরিক অর্থেই আজকে আপনি জনতার এজলাসে কারণ আপনি শুধুমাত্র আমার প্রশ্নের মুখোমুখি নন বা স্টুডিওতে বসা কিছু রাজনৈতিক বিশ্লেষকের প্রশ্নের মুখোমুখিও নন আপনাকে আক্ষরিক অর্থে আমরা জনতার দরবারে জনতার এজলাসে নিয়ে এসে হাজির করেছি যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক মতালম্বী মানুষ তারা সরাসরি প্রশ্ন করতে পারেন তারা রয়েছেন আমাদের সঙ্গে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা তমলুক বোলপুর বহরমপুর রায়গঞ্জ এবং ডায়মন্ড হারবারের বাসিন্দারা সরাসরি রয়েছেন তাদের কাছে সরাসরি যাব এবং সাধারণ দর্শক যারা তারা প্রশ্ন করতে পারেন আমাদের ফোন নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে কারণ এই মুহূর্তে জনতার রায় তার উপরেই আপনাকে ভরসা করতে হবে জনতার মনোভাব কি আপনি এতদিন এজলাসে থেকে আইনের নানান গলিখুঁজি আইনের নানা নানান পথ সেগুলো সম্পর্কে আপনি আপনার অবহিত আপনি অবহিত কিন্তু সাধারণ মানুষের যে পালসটা সেই পালসটা এর আগে বোঝার সেরকম ভাবে সুযোগ হয়েছে না সেরকম ভাবে সুযোগ হয়নি কারণ আদালতে তো শুধু তারাই যান যাদের মামলা আছে সাধারণ মানুষ তো সেভাবে যান না এক আধজন কখনো কখনো যেতেন খুব বিপদে পড়ে আমার কাছ থেকে জানতে চাইতেন যে কি করব আমি আমার সাধ্য মতো তাদেরকে একটা পথ দেখিয়ে দিতাম তো আজকে আক্ষরিক অর্থেই জনতার এজলাসে জাস্টিস একেবারে এবং সাধারণ মানুষ তারা আপনাকে প্রশ্ন করবেন তবে শুরুতে আমি আপনার কাছে আসি আপনি আহ গত কয়েকদিনে রাজ্য রাজনীতিতে তোলপাড় পরে গেছে আপনার বিজেপিতে যোগদান নিয়ে আমরা গত নির্বাচন থেকে খুব খুব লঘু স্বরে একটা বক্তব্য বারবার উঠে আসতে দেখছি যে দলে থেকে কাজ করতে পারি না বলে আমরা দেখছি এই দল থেকে ওই দল বিশেষ করে এক ফুল থেকে আরেক ফুল বদল তো এখন অনেকে খুব মজা করে বলছেন যে আপনি কোর্টে থেকে কাজ করতে পারছিলেন না আপনার কি সেরকম অবস্থা না 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 কোর্টে থেকে কাজ করতে পারছিলাম না তা নয় তা নয় কারণ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সত্যি একটা স্বাধীন বিচার ব্যবস্থা আমাকে কোনো বিচারপতি আমি যে গোটা দুবছর আড়াই বছর ধরে শিক্ষা মামলা শুনেছি কেউ এক মুহূর্তের জন্যে কোনোভাবে কোনো প্রশ্ন করেননি এ সম্পর্কে কোনো কথাই বলেননি কারণ এই কথা বলাটা দস্তুর নয় আদালতের জজেদের মধ্যে যে যেমন আমরা শুনছে শুনছে সে যে অর্ডার দেবে দেবে তারপর অ্যাপিল কোর্ট আছে অ্যাপিল কোর্টের পর সুপ্রিম কোর্ট আছে এইভাবে চলবে সুতরাং এই স্বাধীন বিচার ব্যবস্থার যে স্বাদ সেটা আমি সম্পূর্ণভাবে পেয়েছি এবং উপভোগ করেছি তাহলে আর যে বাকি কয়েক মাস ছিল অর্থাৎ একত্রিশে অগস্ট পর্যন্ত আপনার মেয়াদ ছিল সেই সময়টা উপভোগ করলেন না কেন কিসের এত তড়িঘড়ি আপনার পলিটিক্যাল অ্যাম্বিশন কি এতটাই যে আপনি অস্থির হয়ে পড়লেন যাতে আগে আপনাকে আগাম অব্যাহতি নিয়ে আপনাকে রাজনীতির ময়দানে আসতে হচ্ছে না কোনো পলিটিকাল অ্যাম্বিশন আমার নেই পলিটিক্যাল অ্যাম্বিশন নেই আপনি বিচারপতির পথ ছেড়ে আপনি যোগ দিচ্ছেন বিজেপি তাও এমন একটা পার্টিতে আপনি বামেদের সঙ্গে যোগ দিচ্ছেন না আপনি কংগ্রেসে যোগ দিচ্ছেন না আপনি বিজেপিতে যোগ দিচ্ছেন এবং আপনি বলছেন যে আপনার পলিটিক্যাল অ্যাম্বিশন নেই কেউ বিশ্বাস করবে কথা হ্যাঁ বিশ্বাস করা উচিত তো অন্তত আপনাদেরও বিশ্বাস করা উচিত যেহেতু আমি ব্যাখ্যাটা করি একটু সেটা হচ্ছে যে বিজেপি হচ্ছে সর্বভারতীয় একমাত্র দল যার উপস্থিতি পশ্চিমবঙ্গে যথেষ্ট মজবুত সেই একমাত্র এই দুর্নীতিগ্রস্ত সরকার তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ করতে পারে এবং উৎখাত করতে পারে আমি যে দুর্নীতি দেখেছি আমার জীবৎকালে তার কোনো দুর্নীতি দুর্নীতির সঙ্গে এই সরকারের দুর্নীতির কোনো তুলনা চলে না এটা আকাশচুম্বী একটা দুর্নীতি সেই জন্যে আমার মনে হয়েছিল যে এখানে আমি অনেক কাজ করেছি অনেক জাজমেন্ট দিয়েছি অর্ডার পাস করেছি সিবিআই দিয়েছি ইডি দিয়েছি তারপরে আমি যখন মাসখানেক মাস ধরে আগে যখন এতে বসলাম সম আইনের ব্যাপারে বসলাম সেখানেও আমি অসৎ চটকল মালিকদের যথেষ্ট অসৎ চটকল মালিকদের যথেষ্ট তদন্তের মুখোমুখি ফেলেছি তদন্তের মুখোমুখি ফেলেছি কি কি করা যায় কি কি করা যেতে পারে সে সম্বন্ধে আমি আমার মতো করে যতটা সম্ভব পেরেছি দেখিয়ে দিয়ে এসেছি যারা আমার সামনে মামলা করতে এসেছিলেন তাদেরকে করার পর আমার মনে হলো যে এবার বোধ আমার কাজ মোটামুটি শেষ হয়েছে আর বিশেষ কিছু এখানে করার নেই হুম কারণ আমার তো আর মাত্র সাড়ে পাঁচ মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বাকি পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে একটা কোনো বড় ব্যাপার ধরে শুরু থেকে বেশ খানিকটা এগিয়ে দেওয়া এটা কিন্তু একটু মুশকিল হয় মুশকিল হয় তো সেই জন্যে আমি ভেবেছিলাম যে আমি দেখলাম যে আর বিশেষ কিছু করার নেই এই সময়ে আমার মাথায় আসে তৃণমূল মুখপাত্রদের যে বিভিন্ন অপমানজনক মন্তব্য আমার প্রতি তারা জাজমেন্ট ভুলে গিয়ে জজকে আক্রমণ করতে শুরু করলেন হ্যাঁ তাদের তো কোনো কালচার ফালচার নেই তো সেই রকমভাবেই তারা মানুষ টানুষ হয়েছেন তো আমাকে কেউ বললেন যা খুশি তাই বললেন সে আর আমি মনেও করতে চাই না আমি খুব একটা মনে রাখিও নি তো এবং তার মধ্যে একটা আহ্বান ছিল যে আপনি খোলা মাঠে আসুন ঠিক আছে আমাদের টিকিধারী কিছু মুখপাত্র পণ্ডিত আছেন তারা বলতে লাগলেন খোলা মাঠে আসুন আমরা দেখে নেব তখন আমি ভাবতে শুরু করলাম যে তাহলে রাজনীতির খোলা মাঠে চলে যাই দেখি কি করে কতটা কি দেখতে পারে সহজে আপনি প্রভাবিত হন তৃণমূল মুখপাত্র যাদের আপনি পাত্তা দিতে রাজি নন তাদের কথাতে আপনি এত সহজে প্রভাবিত হয়ে যেতে তারা বলেন খোলা মাঠে আসুন আপনি বিচারপতির পদে ইস্তফা দিয়ে খোলা মাঠে চলে এলেন না প্রভাবিত তো নয় আমি অপমানিত একজন বিচারপতি হিসেবে যে অপমান আমাকে তৃণমূল করেছে দিনের পর দিন আপনাদের কাছে যদি সেই ক্লিপিংস থাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন দেখে নিতে পারবেন দর্শকদেরও দেখাতে পারবেন তারপরে আমার মনে হলো যে এদের অনুপ্রেরণা যেটা পাচ্ছি সেই অনুপ্রেরণায় চলে আসি না খালি মাঠে খোলা মাঠে এলাম চলে এলাম তৃণমূল মুখপাত্রদের অনুপ্রেরণায় আপনি রাজনীতির ময়দানে চলে অনেকটা অনেকটা আর আমার মনে হয়েছিল যে আমার কাজ ওখানে অনেকটা শেষ হয়েছে অনেক কিছু করেছি কাজ শেষ হয়েছে বলছেন কিন্তু চাকরি প্রার্থীরা তারা বিচার পেয়েছেন আমি বলছি আমি বলছি এটা আমার দিক দিয়ে আমি বলতে পারি যে যতদিন এডুকেশান আমার হাতে ছিল এডুকেশনের তো অনেকগুলো শাখা হয় একটা হচ্ছে প্রাথমিক একটা হচ্ছে মাধ্যমিক একটা হচ্ছে উচ্চ উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ বা ইউনিভার্সিটি আমি যে কদিন প্রাথমিক বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মামলা শুনেছি তার মধ্যেই আমি দুর্নীতি এক্সপোজ করে দিয়েছি এক্সপোজ এবং মন্ত্রী জেলে শিক্ষা দপ্তরের একাধিক অফিসার তারা জেলে আছেন এইবার আমাদের হাইকোর্টের একটা হাইকোর্ট শুধু নয় সুপ্রিম হাইকোর্টে এবং অন্যান্য কলকাতা এবং অন্যান্য হাইকোর্টের একটা নিয়ম যেটা সাধারণত মানুষের চোখের আসে না সেটা হচ্ছে কে কোন সাবজেক্টের মামলা শুনবে অর্থাৎ কে এডুকেশনের মামলা শুনবে কে লেবারের মামলা শুনবে কে কোঅপারেটিভের মামলা শুনবে কে জমির মামলা শুনবে এইগুলোকে বলে ডিটারমিনেশান মানে আমাদের এতে আমাদের ভাষায় ডিটারমিনেশন এই ডিটারমিনেশন ঠিক করার নিরঙ্কুশ ক্ষমতা হচ্ছে প্রধান বিচারপতির আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সেখানে সুপ্রিম কোর্টও কিছু বলতে পারে না এইটা থেকে থেকেই বদলায় বদল হয় এইটাই কনভেনশন তো আমার সেই রকম বদল হয়ে যখন একসময় আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক দূরীয় ছিলাম মাঝখানে যখন অনেক দুর্নীতি দুর্নীতি উদ্ঘাটিত হয়ে গেল তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা চলে গেল জাস্টিস বিশ্বজিৎ বসুর হাতে আমার কাছে প্রাথমিকটা রইল আমি প্রাথমিক নিয়ে রইলাম প্রাথমিকেও দেখলাম যে অনেক দুর্নীতি মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন তিনি জেলে এই দুর্নীতির এক্সপোজ হয়েছে বলে এবং এতই কড়া প্রাইমাফেসি কেস যে তারা বেরোতেও পারছেন না কোনো দিন হয়তো বেরোবেন বেরোতেও পারেন আমি জানি না তো তারপরে এটা অনেক দিন শোনার পরে আবার হাতে এলো এই সদ্য দেড় মাস দুমাস আগে একদম মানে যেরকমভাবে হয় এবার আমি অনেক দিন শুনেছি এবার চিফ জাস্টিস মনে করলেন যে আমার সম দফতরের মামলা শোনা উচিত আমি শুনতে শুরু করলাম মাল ধরেখ শুনলাম শুনে তারপর আমার মনে হলো যে এখানে আমার কাজ মোটামুটি শেষ হয়েছে এবং সেখানেও শ্রম মামলাতেও আমি আপনাকে এর আগেও বললাম আবার রিপিট করছি যে যারা দুর্নীতিগ্রস্ত মিল মালিক বিশেষত চটকল মিল মালিক চটকলের এরা যারা প্রভিডেন্ট ফান্ড মেরে দেন গ্র্যাচুইটি মেরে দেন শ্রমিকদের তাদের একটা খুব বড় কোম্পানির বিরুদ্ধে আমি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং স্পেশাল ফ্রড ইনভেস্টিগেশন অফিস কোম্পানি লয়ার আন্ডারে এই দুজনকে আমি তদন্তে লাগিয়ে দিয়েছি তারা তদন্ত করবেন রিপোর্ট দেবেন যে বিচারপতি এরপরে শুনবেন তিনি করবেন তো আমি তো অনেক কিছু করলাম অনেক কিছু করা হলো এবং আমি তাতে তৃপ্ত তাহলে এই যারা মনে করছেন যে আমি কেন শেষ পর্যন্ত শুনলাম না বা কেন আমি শেষ পর্যন্ত ওই মামলার শেষটা দেখলাম না আমার দেখে কোনো লাভ ছিল কারণ আমার হাতে তো নেই ওই মামলা তো আমি আর শুনছি না যে মামলা আমি শুনছি না সেই ব্যাপারে আমার আর কোনো উৎসাহ থাকার কথা নয় কথা নয় তাই আমার এখানে কিছু করার নেই এবার যারা যে জজেরা মামলা শুনবেন যে বিচারপতিরা মামলা শুনবেন এখন শুনছেন হয়তো আমি চলে আসার পরে তারা তাদের মতো করে বিচার করবেন এবং বিচার যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা নিশ্চয়ই বিচার পাবেন ন্যায় বিচার তো নিশ্চয়ই পাবেন একদম বাঙালি বাবু সাজে আজকে আপনাকে আমরা পাচ্ছি যেটা খুব আনইউজুয়াল তো এটা কি আরও নির্দিষ্টভাবে কোথাও অবচেতনে এরকম একটা প্রয়াস আছে আপনার যে যে দলে আপনি যোগ দিয়েছেন এখনো সেই দলকে বিশেষ করে রাজ্যের শাসক দলের কাছ থেকে একটা সমালোচনা শুনতে হয় কারণ তারা অনেক সময় বলেন যে বিজেপি ঠিক বাঙালি পার্টি নয় সেই পার্টির বাঙালি বাবু ফেস সেটার একটা অভিপ্রায় রয়েছে যে কারণে এই আপাদমস্তক এটা আসলে বলতে পারেন আমার একটা আমার একটা ইচ্ছে ছিল যে আপনাদের এখানে এই পাঞ্জাবিটা পরে আসবো আপনাদের এত সুন্দর অনুষ্ঠান হয় আর আপনারা এত সুন্দর সেটা সম্প্রচার করেন যে সেখানে এই পাঞ্জাবিটা ডিজাইন করেছেন আপনারই মতো একজন প্রথিত যশা অ্যাঙ্কর হুম তিনি করেছিলেন তার থেকে সেখান থেকে আমি এটা পেয়েছি একটা বুটিক তো সেই জন্য মনে হলো যে এরকম একটা সুন্দর পরিবেশে যাচ্ছি এই পাঞ্জাবিটা পড়ে যাই তো সেই জন্য পড়ে চলে এলাম রিয়েলি অনার্ড এখন উত্তর কলকাতায় চলে যাই অর্থ রয়েছেন আমাদের সহকর্মী কলকাতায় যাব তবে তার আগে একটু আপনার কাছে আসি যে এই যে আপনি যখন এজলাসে বসে অনেক বক্তব্য রেখেছেন এবং সত্যি আমরা স্মরণকালের মধ্যে দেখিনি যে কোনো বিচারপতি তিনি প্রতিনিয়ত হেডলাইন হচ্ছেন আমরা বিভিন্ন সময় দেখেছি আমরা অতীতে অমিতাভ লালা তাকেও বিতর্কের কেন্দ্রে আসতে দেখেছি কিন্তু প্রায় দু বছর ধরে প্রতিনিয়ত একজন বিচারপতি তিনি মন্তব্য করছেন তার মন্তব্য শিরোনামে উঠে আসছে এবং এই যে হাজার হাজার চাকরি প্রার্থী যাদের আন্দোলনকে প্রায় ক্রুসেডের পর্যায়ে ধরা হচ্ছে তাদের কাছে আপনি মেসায়া হয়ে গিয়েছিলেন ভগবান হয়ে গিয়েছিলেন এবং বিভিন্ন প্রকারের মানুষ তারা মনে করতেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন রাজনৈতিক মতা মতাবলম্বী তারা মনে করতেন আমি অবশ্যই শাসক দল বাদ দিয়ে বলছি তারা মনে করতেন যে আপনার মধ্যে তারা ভগবানকে পাচ্ছেন কিন্তু ভগবান হঠাৎ রাজনীতির দশচক্রে কেন ভূতত হয়ে যেতে পারেন না আমি এটাকে দর্শকচক্রে ভগবানের ভূত হওয়া বলবো না এই কারণে আমি ভগবান ছিলাম না আমি সাধারণ মানুষই ছিলাম এখনো আমি সাধারণ মানুষই থাকবো প্রথম দ্বিতীয় হচ্ছে যে আপনার খেয়েটা একটু হারিয়ে গেল আমার বলতে গিয়ে এই যেন প্রশ্নটা ছিল যে আমি যে হঠাৎ সেই ভগবানের ভূমিকা থেকে রাজনীতি আচ্ছা আচ্ছা মিডিয়া আমাকে তুলে ধরছিল আমার বিভিন্ন মন্তব্যের জন্যে হ্যাঁ আমি মন্তব্য করতাম আমরা এর আগে কখনো দেখিনি টু বি ভেরি অনেস্ট যে বিচারপতি একজন বিচারপতিকে আমরা সাধারণভাবে ভাবে প্রায় মানে বেশিরভাগ বিচারপতি কি রকম দেখতে আমরা তাই জানি না। তাই জানেন না হ্যাঁ তাই জানি না ঠিক যারা রেগুলার কোর্ট ভিজিট না করেন এমনকি আমাদের মতো সাংবাদিকরাও তাদের জানেন না একটা একটা অবয়ব বিচারপতি মানে একটা অবয়ব একটা অ্যাবস্ট্রাক্ট অবয়ব শিক্ষানাদানি আমরা দেখছি যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী যেখানে যাচ্ছেন বই মেলায় গেলে তাকে ঘিরে সেলফি তোলার ভিড়ই পড়ে যাচ্ছে। হুম কারণটা হচ্ছে কারণটা হচ্ছে যে এই দুর্নীতি এই দুর্নীতি শিক্ষাক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের এই যে দুর্নীতি যেখানে প্রকৃত যোগ্য যারা প্রকৃত যোগ্য যারা তারা চাকরি পেল না অযোগ্যদের চাকরি দিয়ে দেয়া হলো এবং তার জন্য অনেক টাকার লেনদেনের হদিশও পাওয়া গেল এই যে দুর্নীতি চোখের সামনে আসতে লাগলো এইটায় আর চুপ করে থাকা যাচ্ছিল না আমি অর্ডারে তো যা লিখছিলাম লিখছিলাম মাঝে মাঝে কিছু মন্তব্য আমাকে করতে হয়েছে ধরে ইঁদুরটাকে ধেরে ইঁদুর হচ্ছে সেই সব বড় বড় কর্তারা যারা এখনো ধরা পড়েননি যাদের কাছে টাকাটা আলটিমেটলি গেছে হয়তো অনেকটা পরিমাণ টাকা গেছে কিছুটা পরিমাণ টাকা কর্তা মানে আমি জেন্ডার স্পেসিফিক ধরব তো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই জেন্ডার স্পেসিফিক ধরবেন ঠিক আছে মানে কর্তাই কর্তা হ্যাঁ কর্তা তো তাদেরকে আমি মিন করেছি ধেরে ইঁদুর তো গর্তের খোঁজ এখনো পাওয়া গেছে সেটা তো ইডি এবং সিবিআই বলতে পারবে তবে আমার যা ব্যক্তিগত ধারণা ধেরে ইদের গর্তের খোঁজ পাওয়া গেছে আমার ধারণা এবং সেই গর্তে শুধুমাত্র হরিনাম সংকীর্তনটুকু বাকি আছে করলেই ধীরে ইঁদুরটি বেরিয়ে আসবে অপেক্ষা করতে হবে আমার ধারণা সেই ধেরেই ইঁদুরকে পাওয়া যাবে আর এই যে ঢাকিসহ বিসর্জন বিসর্জন একটা ওই এর আগেও আমি একদিন বলেছি কোনো একটা ইন্টারভিউতে যে সেই দিন ওই প্রাথমিক শিক্ষা পর্ষদের মামলা ছিল তাদের আইনজীবী একটা খুব অ্যাবসার্ট সাবমিশন করছিলেন তো তখন আমি একটু বিরক্ত হই এবং হয়ে বলি যে এরকম যদি সাবমিশন হতে থাকে অ্যাবসার্ট যার কোনো মানে হয় না তাহলে আমি কিন্তু ঢাকিসুর্য বিসর্জন অর্থাৎ মামলা তো দেবোই মামলা তো যাবেই মানে মামলা তো অ্যালাউ করবোই তোমার বিরুদ্ধে যে মামলা আর তোমাদের কমিটিতে যে আছে কমিটি তৈরি হয়েছে কমিটিটাকেও সুপারসিড করে দেব বাই এক্সারসাইজিং মাই কনস্টিটিউশনাল পাওয়ার কনস্টিটিউশনাল কোর্টের পাওয়ার এইটা বলার জন্য আমি ঢাকি শুদ্ধ বিসর্জন বলেছিলাম এই ঢাকে অন্য কোনো ঢাকি নন এরা হয়তো তাদের ওই কমিটি বা কমিটির চেয়ারম্যান এরকম তো তারপর দেখলাম তারা আর সেই সেই অ্যাবসার্ট সাবমিশনে গেলেন না একটা অ্যাফিডেভিটের টাইম চেয়ে নিয়ে চলে গেলেন পরে হলো আবার মামলা আমি আসবো আপনার কাছে উত্তর কলকাতায় চলে যাই দেখি উত্তর কলকাতার মানুষের কি প্রশ্ন রয়েছে আপনার উদ্দেশ্যে অর্ক একেবারে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পূর্ণচন্দ্র মাইতি এবং ডক্টর মণিশঙ্কর রয় রায় আমি প্রথমে একটি পূর্ণচন্দ্র মাইতির কাছে যাব বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে কী প্রশ্ন রয়েছে সরাসরি আপনার কাছে হ্যাঁ আমার অভিজিৎ বাবুর কাছে আমার প্রশ্ন উনি সত্যিই শিক্ষা দুর্নীতি নিয়ে গোটা রাজ্যের পর্দা ফাঁস করে দিয়েছেন আমরা এক বাক্যে তাকে কুর্নিশ জানাই তিনি আরও তৃণমূলের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জির সম্পত্তি বা কংগ্রেস নেতা রাজীব গান্ধীর রাহুল গান্ধীর সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন সত্যি ওনাকে কুর্নিশ জানাচ্ছি কিন্তু আমার প্রশ্ন হল উনি যে দলে গেলেন সেই দলের যিনি সেকেন্ড ইন কমান অমিত শাহ তার পুত্র জয় সাহার এক বছরে সম্পত্তি বেড়েছে কয়েক শগুণ অর্থাৎ প্রায় ষোলো হাজার কোটি টাকা বেড়েছে তো সেটা কি উনি দলে প্রশ্ন রাখতে পারবেন বা ডেফিনেটলি এই প্রশ্নটা নিয়ে আসবো জাস্টিস গাঙ্গুলির কাছে এবং তারপর উত্তর কলকাতার পর আমরা দক্ষিণ কলকাতাতেও যাব সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি দেবাঞ্জন আমি দেবাঞ্জনের কাছে যাবো তার আগে এই প্রশ্নের উত্তর নেব এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর হচ্ছে যে একজন তার বিরাট বাড়ি কোটি কোটি টাকার হদিশ পাওয়া যায় শোনা যায় তারই এই আয়ের উৎসটা কি একজন আমি নামটা এখন বলতে পারবো নামটা ভুলে গেছি জানেন অনেকদিন হলো তো তারপর সেই একই সঙ্গে আমার মনে পড়েছিল সম্পত্তির হিসেব আপনার কাছে আছে না না আমি তো চাইনি আমি তো কোনো হিসেব চাইনি আমি বলেছিলাম যে প্রয়োজনে চাইবো ঠিক আছে তো দ্বিতীয় হচ্ছে আমার সময় এখন আমি স্পষ্ট বলছি গত কালো একটা ইন্টারভিউতে বলেছি আমার সবসময় এই গান্ধী পরিবারের গান্ধী নেহরু পরিবারের অর্থের উৎস নিয়ে প্রশ্ন আছে সুভাষচন্দ্র বসুর আইএনএ যে আশি হাজার কোটি টাকা শেষ পর্যন্ত ছিল সেই টাকাটা কোথায় গেল নেহরু জবাব দেওয়া উচিত নেহেরু ফ্যামিলির কোথায় গেল টাকাটা এটা তো আজকে বেরিয়ে এসছে যেভিএমের টাকাটা বিভিন্ন রুট ঘুরে ঘুরে বিভিন্ন ব্যাংকের থ্রু দিয়ে দিয়ে সম্ভবত সিন্ডিকেট ব্যাংকে জমা পড়েছিল এবং তারপর সেটা হাওয়া হয়ে যায় তাদের উচিত কে করেছিলেন এই তদন্তটা পাঠিয়েছিলেন তো একজন দক্ষিণ ভারতীয় আইএস অফিসার আপনারা একটা বই পড়তে বলুন মানুষকে মানুষকে বইটা পড়তে বলুন চক্রবুহে নেতাজি একজন আইনজীবীর লেখা তিনি ফরওয়ার্ড ব্লক করেন সেখানে তো স্পষ্ট ডকুমেন্ট শুদ্ধ দেওয়া আছে কেউ তো এটা অস্বীকার এ পর্যন্ত করতে পারেনি এই বইয়ের বিরুদ্ধে করতে পারেননি তো তাদের উপার্জনের উৎস সম্বন্ধে আমার সময়ই একটা সন্দেহ ছিল সেই জন্যে আমি রাহুল গান্ধীর কথাটাও বলেছিলাম কথাটাও বলেছিলাম সেই মুহূর্তে আমার ওই নামগুলো বলার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি পরবর্তীকালে যদি এরকম পরিস্থিতি তৈরি হতো আমি হয়তো সেই নামগুলো বলতাম যে নামগুলোর কথা আমি বলছি আপনি বলছেন তবে আমি দেখেছি যে নরেন্দ্র মোদী কোনো চুরি দুর্নীতির সঙ্গে এখনও পর্যন্ত যুক্ত নন নরেন্দ্র মোদী নন অমিত শাহ প্রশ্নটা নির্দিষ্টভাবে জয় শাহ সম্পর্কে ছিল আমি বলছি অমিত শাহ নন জয় শাহ আছেন কি আছেন না যদি কেউ শেয়ার ট্রেডিং করে অনেক টাকা বার অনেক টাকা কামাতে পারেন অনেকটা উপার্জন করতে পারেন তাহলে তার বিরুদ্ধে কী বলা যে তার সোর্স তো ইনকাম তো শেয়ার ট্রেডিংয়েই আছে ট্যাক্স পে করা হয়েছে তার এগেনস্টে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি অভিষেক সম্পত্তি নিয়ে আপনার এত বক্তব্য এত কি অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের একটা রাজ্যের দল জানেন আমরা সর্বভারতীয় কি তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানান চাচা ছালা মন্তব্য বিভিন্ন সময় আপনি এজলাসে বসে করেছেন যে তৃণমূল কংগ্রেস এজলাসে বসে আমি মনে করছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় তো আমায় একটু বলুন তো আমায় একটু বলুন তো আপনি একটু বলুন না মমতা বন্দ্যোপাধ্যায় জান আমার কোনো আমি কাউকে ভয় করছি না কোন রাজনৈতিক আন্দোলন থেকে তিনি উঠে এসেছেন আমরা খাদ্য আন্দোলনের কথা শুনেছি স্বাধীনতার উত্তরকালে ছাত্র আন্দোলনের কথা রশিদ আলী দিবস তার কথা শুনেছি তারপরে খাদ্য আন্দোলনের কথা শুনেছি নকশাল আন্দোলনের কথা শুনেছি তারপরে অন্যান্য অনেক আন্দোলন জরুরি অবস্থার আগে এবং পরে অনেক আন্দোলনের কথা শুনেছি মমতা ব্যানার্জির বিরোধী বিরোধী রাজনীতির আন্দোলনের কথা শুনেছি

উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনা শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম চেনা না চেনা চেনা লাগছে কিন্তু বক্তব্যটা আমি শুনলাম এত বিলো এভারেজের একজন মিথ্যাবাদী যিনি কি বলা হয়েছে তার অর্থই বোঝেন না তিনি রাজনীতি করেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু একটু লেখাপড়া জানা লোকের ভিড় বেশি আমি চিনতে পারছি না কেউ কিছু মন্তব্য করে তালতেই পারে তালপাতার সেপাই তালপাতার সেপাই হচ্ছে যাক যাকে যারা কাউকে কাউকে হয়তো অভিহিত করেন সেনাপতি বলে তো আমি তো শ্যাম সেনাপতি কোন যুদ্ধ জয় করেছেন এই এতক্ষণ অব্দি স্ক্রিনে যা যা গেল তার মধ্যে কোনো তালপাতার সেপাই বা সেনাপতিকে দেখেছেন না মানে এমন কি শেষ যাকে দেখালাম কেউ আগে বলুক যে ইনি হচ্ছেন मिস্টার এক্স হচ্ছেন সেনাপতি আমি সেই সেনাপতির পরিচয় এখনো পর্যন্ত জানি না যখন জানব তখন বলবো যে না জেনে বলেছি তালপাতার সেপাই যখন জানব তখন বলবোই তো কাগজের বাগ আমার একটা প্রশ্ন আপনার কাছে জাস্টিস গাঙ্গুলি তাকে আমরা বরাবরই দেখেছি এজলাশে বা ইজলাসের বাইরে তাকে তো আমরা খুব মেপে ঝুঁকে কথা বলতে কখনো দেখিনি তাকে আমরা স্ট্রেট ব্যাটে খেলতে দেখেছি স্টেপ আউট করে ওভার বাউন্ডারি হাঁকাতেও দেখেছি তো পার্টিকুলারলি আমি নাম নিয়েই বলছি আপনার ইঙ্গিত কার দিকে সেটা গোটা বাংলা বুঝতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে কিছু বলতে আপনি ইতস্তত কেন করছেন না না কোন ইতস্তত প্রশ্ন নেই কি সে আমি আন্ডার আন্ডারএস্টিমেট করছি আমি তো আমি তো আপনাকে প্রশ্ন করলাম আমি তো আপনাকেই জানতে আপনার কাছেই জানতে চাইলাম যে আমাকে একটা আন্দোলনের নাম বলুন যে আন্দোলনে যোগ দিয়ে তিনি আন্দোলনটা করেছিলেন আন্দোলন আন্দোলনের সাফল্য পান বা ব্যর্থতা পান সব আন্দোলন সফল হয় না একটা আন্দোলনের নাম বলুন মানে একজন মানুষ যদি মাসির পিঠে মামার কোলে চেপে মানুষ না তারপর হঠাৎ একদিন আকাশ থেকে উদয় হয়ে এসে বলেন যে আমি নেতা তাহলে অন্য যারা মেনে নেবেন তিনি নেতার নেতা আমি যে আমি অনেক আন্দোলন দেখেছি আমার বয়স এখন একষট্টি বছর অনেক আন্দোলন পশ্চিমবঙ্গে দেখেছি সেই আমি এইসব মানে কেউ হঠাৎ বললো যে আমি নেতা বা কেউ বললেন হঠাৎ সেনাপতি

আ চন্দ্র বসু প্রসঙ্গে একটা প্রশ্ন আপনার কাছে আমার থাকবে সেটা হচ্ছে বাঙালি রাজনীতিবিদরা ওনাকে নিয়ে সেভাবে সোচ্চার হননি স্বাধীনতার পর থেকে অথচ বহু প্রমাণ আছে যে উনি উনিশশো পঁয়তাল্লিশের পরও জীবিত ছিলেন এবং মুখার্জি কমিশনের রিপোর্ট তার একটা বড় উদাহরণ আপনি যদি পশ্চিমবঙ্গে একটা রাজনীতিতে নিজের অস্তিত্ব লাইক প্রমাণ করতে পারেন কিংবা সর্বভারতীয় ক্ষেত্রে কোন মন্ত্রিত্ব বা এরকম কোনো পদে যান আপনি কি নেতাজির এই অন্তর্ধান রহস্যের সমাধানে উদ্যোগী হবেন ধন্যবাদ আমি প্রশ্নের উত্তর নেব নিশ্চয়ই নিশ্চয়ই হব এটা আমার এটা আমার জীবনের ব্রত বলে ধরতে পারেন একজন বাঙালি হিসেবে যে নেতাজি ঠিক অন্য আর পাঁচটা লোকের মতো তো নয় যে উধাও হয়ে গেল বাড়ি ফিরল না খুঁজে পেলাম না এরকম তো নয় নেতাজি একজন আইসিএস পাওয়া ভদ্রলোক যিনি ছেড়ে চলে এসেছিলেন তার সমসাময়িক অনেক নেতা লন্ডনে গিয়েছিলেন আইসিএস পাবেন বলে কিন্তু ব্যারিস্টারই পড়ে চলে আসেন সুভাষ চন্দ্র বোস একজন নেতা যার মধ্যে আবেগ এবং আগুন সমান পরিমাণে ছিল তিনি একমাত্র নেতা যিনি ব্রিটিশকে প্রকৃত বেগ দিয়েছিলেন আমি আসবো সোজা চলে যাব দক্ষিণ কলকাতায় দেখি দক্ষিণ কলকাতার মানুষ আপনার জন্য কি প্রশ্ন রেখে যেটা কি উত্তর কলকাতা ছিল উত্তর কলকাতা ছিল দক্ষিণ কলকাতা দেবাঞ্জন আমার সহকর্মী রয়েছেন সেখান থেকে দেবাঞ্জন হ্যাঁ আমার সঙ্গে রয়েছেন দক্ষিণ কলকাতার বাসিন্দা আপনার নামটা বলবেন গোবিন্দ দাস জাস্টিস অবসরপ্রাপ্ত কাছে আপনার প্রশ্নটা আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যারা সাধারণ মানুষ আমরা জানি দেশ একটা সংবিধানের দ্বারা পরিচালিত হয় তাতে ভূমিকা থাকে রাজনৈতিকবিদদের এবং যারা জনপ্রতিনিধি তাদের এবং আমলা প্রশাসনের তারপরে বিচার ব্যবস্থা এই আমলা প্রশাসন বা রাজনৈতিক বিভাগ রাষ্ট্র পরিচালনা যারা করছে তারা সংবিধান মেনে আইন মেনে মানুষের যে কাজ করার কথা সেটা করে না সেখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার এই লুট দুর্নীতিবাজ এই লুঠেরা মানুষগুলো আপনাকে আমরা বিশেষভাবে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা আপনাকে ভগবান রূপে দেখেছি আগামী দিনে আপনি যে জায়গায় প্রবেশ করলেন সেখানে দাঁড়িয়ে এই সংবিধান মেনে আইন মেনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই দুর্নীতিবাজ লুটেরাদের উচ্ছেদ করতে কি ভূমিকাটা পালন করবেন সেই প্রশ্নটা আমি রাখছি আমি আসবো একটা ছোট্ট বিরতি আমাকে তারা নিতে হবে বিরতির পর আমি এই প্রশ্নটার উত্তর নেব ছোট্ট একটা বিরতি নিচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের প্রশ্ন আমরা তুলে ধরবো জাস্টিস গাঙ্গুলির কাছে জনতার এজলাসে জাস্টিস গাঙ্গুলি এবং আপনারা আমাদের প্রশ্ন করতে থাকুন আমাদের টেলিফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে ছোট্ট একটা বিরতির পর ফিরছি জাস্টিস গাঙ্গুলিকে জনতার এজলাসে নিয়ে দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা পর জনতার দরবারে জাস্টিস গাঙ্গুলি জাস্টিস গাঙ্গুলি ভোটে তো দাঁড়াচ্ছেন কেন্দ্র কি তমলুক দেখুন ভোটে কি না ভোটে দাঁড়াচ্ছে কি আমি এখনো জানি না আমি যে দলে যোগ দিয়েছি ভারতীয় জনতা পার্টি তারা ঠিক করবে বিচারপতির পদ ছেড়ে আপনি লোকসভা ভোটের মুখে তড়িঘড়ি বিজেপিতে জয়েন করলেন না লোকসভা ভোটের মুখে তড়িঘড়ি বলে না লোকসভা ভোটের মুখে তড়িঘড়ি বলে একটা অর্থ প্রকাশ করার কোনো মানে হয় না

সে দেখুন সেতু আমি একটা বিধানসভা নির্বাচনে গণনার দিন দেখেছিলাম সিপিআইএম সদস্যরা লাল ফ্ল্যাগ নিয়ে নাচছেন কাউন্টিং সেন্টারের সামনে কিছুক্ষণ দেখা গেল হেরে ভূত ঠিক আছে তখন তখন বুঝছিলেন সিপিআইএম এর বললে বললেন এইগুলো যারা করে তারা তো মানে একেবারে চিন্তা ভাবনা না করে করে তো সেই মানে যেবার মমতা ব্যাসী ক্ষমতায় এলেন দু হাজার এগারো এরকম হতে পারে যে আমি ওখান থেকে দাঁড়ালামই না আমাকে আমাকে শ্লেষে এই সিপিআইএম সম্পর্কে বলছেন আপনি জানেন যে অনেক সিপিআইএম সমর্থক তাদের বুকে লাগছে কারণ আপনাকে গত দেড় দু বছরে বাম মনস্ক হিসেবে একটা প্রজেক্ট করা হয়েছিল সেটা তাদের এবং অনেকেরই আশা ছিল যে সেটা তাদের ভুল ভাবলো হ্যাঁ অনেকেরই আশা ছিল আসলে তাদের ভুল ভাবনা তো এই অপটিক্স কেন বই গিয়ে আপনি বাম বই কিনতে চলে যাচ্ছেন আমি বই কিনতে কেন আমি তো আনন্দের স্থলে গেছি আমি কি যেন ওই যে বুক ট্রাস্টেস অফ স্টলে গেছি অনুষ্টুপের স্থলে গেছি অনেক স্থলে গেছি অনেক অনেক যাওয়া যায়নি অবশ্য বন্ধু বামীদের প্রতি কোনোদিন কোনো সহনাবুতি ছিল না সেরকম সহনাবুতি রাজনৈতিক কোনো সহনাবুতি ছিল না সেরকম রাজনৈতিক কোনো সহনাবুতি ছিল না এটা কিন্তু বেশ দাগা দিচ্ছে বামেদের না না দাগা বাগবে এরা কত বিচক্ষণ অভিজ্ঞ রাজনীতিবিদ তাদেরকে কেন দাগা দেবে কেন দাগা দেবে আমি আসব এই বাম প্রসঙ্গে আসব তারা দল থেকে নির্বিন চক্রবর্তীর মতো মানুষকে বার করে দিয়েছিলেন তাদেরকে কেন দাগা দেবে আমি বাম প্রশ্নে আরো বিস্তারিত আপনার কাছে আসব তার আগে একবার তমলুকে চলে যাই দেখি তমলুকের মানুষ তারা আপনাকে চাইছেন কিনা কিরণ আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন কিরণ তমলুকের মানুষ কি বলছেন দেখো তমলুকের মানুষজন আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন দাদা আপনি আপনার নাম বলুন প্রশ্ন করুন আমার নাম নির্মাল্য মন্ডল মহিষাদল আমার অভিজিৎবাবুর কাছে প্রশ্ন যে উনি যখন বিচারকের আসনে ছিলেন তখন উনি বলেছিলেন ধর্না মঞ্চে যারা বসে আছে তারা চাকরির জন্য কোটে আসুক কিন্তু বিচারকের পদ থেকে বেরিয়ে আসার পর এখন উনি বলছেন ওরা ফাঁকতালে চাকরি বাগাতে চাইছে এখন বিচারক গাঙ্গুলি এবং রাজনীতিবিদ গাঙ্গুলি এই দুজনের মধ্যে তাহলে কে ঠিক কে ভুল আমি উত্তর দেব তার আগে আরেকজন যে রয়েছেন তার প্রশ্নটা যেটা বলেছিলেন একেবারে কিরণ পাশে যিনি রয়েছেন তার বক্তব্যটাও নিয়ে নেব বিকাশ ভট্টাচার্যের খদ্দের বাড়ানোর জন্যই বলছিলেন কি আপনার নাম বলুন প্রশ্ন করুন আমার নাম অরূপ মাইতি আমি মহিষাদলের অধিবাসী সময় দিয়েছেন এখন রাষ্ট্র সেবার কাজে এসছেন আমরা কি আশা করতে পারি পশ্চিমবাংলার আইনের শাসন কায়েম হবে সেটা দুজনকে ধন্যবাদ আমি প্রথম ব্যক্তির প্রশ্ন নিয়ে প্রথমে আপনার কাছে আসি প্রশ্নটা খুব খুব স্ট্রং একটা প্রশ্ন যাদের মধ্যে অভিযোগ রয়েছে অনুযোগ রয়েছে স্ট্রং নয় প্রশ্নটা চূড়ান্ত অসভ্যের মতো প্রশ্ন একজনের নাম তুলে ব্যক্তিগত নাম তুলে বলা হচ্ছে যে একজন জজ তার দালাল এটা যিনি করছেন তার শিক্ষা দীক্ষা নিয়ে আমি প্রশ্ন তুলবো আপনি বলুন প্রশ্নটা বলুন আমি উত্তরটা প্রথমে প্রথম অংশ যেটা চাকরি প্রার্থীদের সম্পর্কে সম্পর্কে সম্পূর্ণ ভুল করছেন এখানে দেখুন একটা ছবি দেখাচ্ছি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আসুক ছবিটা একটু দু সেকেন্ড অপেক্ষা খুঁজে চলে আসবে এবং যিনি এই প্রশ্নটা করেছেন তাকে বলবো আপনাকে দেখতে এই ছবিটা মিছিলটা আমার বাড়ির সামনে হচ্ছিল এবার দেখাচ্ছি এই যে এই দিন আমি আমি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম তখন তো আমি বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করিনি এটা যখন তারা চলে গেল বা চলে যেতে উদ্যোগী হলো তখন আমাকে কেউ কেউ বলল যে যারা পথে বসে আছে তাদের বিরুদ্ধে উদ্দেশ্যে আপনি কি বলবেন তখন আমি ফর দা ফার্স্ট টাইম বলেছিলাম যে যারা বসে আছেন তারা আদালতে আসছেন না কেন আমার মনে হয় তাদের কোনো সেরকম কজ অফ অ্যাকশন নেই আমার সন্দেহ হচ্ছে তারা প্যানেলে আছেন না তারা ওয়েট লিস্টে আছেন এবং আদৌ কোনো লিস্টে আসেন কি আপনি এখন তাদের নিয়ে সন্ধি হান কাদের নিয়ে এখনো আন্দোলন যারা করছেন এখনো আপনার কি মনে হয় আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত সেটা আমি বলতে পারবো না তারা বসে আছে অনেকদিন ধরে ইচ্ছে হয়েছে বসে আছে আছে আন্দোলনটা কীভাবে হচ্ছে জানেন এক একজন আন্দোলনটা তো কত নশো দিন না কত দিন চলছে আন্দোলনে এক এক দিন এক একজন আধবেলা করে বসেন চলে আসেন বেশিরভাগ ছেলে সেই দিন যেদিন জানেন টিভি ক্যামেরা আসবে এটা আন্দোলন এটা আন্দোলন নয় আমরা প্রাথমিক শিক্ষকদের আন্দোলন করতে দেখেছি স্প্রাইনিস্টে আমাদের ছোটোবেলায় দিনের পর দিন একটা তখন স্পাইনিস্টে আন্দোলন করতে দেওয়া হতো দিনের পর দিন তারা মাছা বেঁধে বস বসেছিলেন সেটা হচ্ছে আন্দোলন আপনি গিয়ে দেখুন একটা সারপ্রাইজ ভিজিট করুন আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে প্রতিদিন সাড়ে দশটা এগারোটা লাগায় ওখান দিয়ে যেতাম না আছে ব্যানার না আছে ফেস্টুন না আছে একটি লোক ঠিক আছে এই যে এদের জন্যে এদের যদি এখান থেকে তো দুজন তিনজন উঠে এসে মামলা করে চাকরি নিয়ে চলে গেছেন একজন আমার কাছে আমার কোর্টে দাঁড়িয়ে থাকতেন আমি বললাম যে আপনি দাঁড়িয়ে থাকবেন কেন রোজ আপনার কোন মামলা কোনো দিন তো দেখতাম আপনি মামলা করছেন না আপনারা হয়ে কোনো উকিল কোনো কথা বলছে না মানে তাহলে তো আপনি একটু সামনে এগিয়ে আসছেন সেই রক্ষণ তো দেখছি না তখন তিনি বলেন না আমি ওখানে বসে মঞ্চে বসে আছি আমার কোর্টের ওপর নজর রাখার কথা তাহলে মঞ্চে বসে আছেন কেন আপনি যদি কোনো রিয়েল গ্রিভান্স থাকে আপনি মামলা করুন না তারপর সাত দশ দিন বাদে তিনি মামলা করলেন দেখলাম যে তার ওখানে গণ্ডগোল আছে তিনি চাকরিটা পেয়ে গেলেন চাকরি পেয়েছেন আর যারা মামলায় আস করতে আসছেন না আমার দৃঢ় ধারণা তারা হচ্ছেন তালে গোলে মালে একটা চাকরি বাগাতে হবে আমার ধারণা তাদের যদি কোনো কজ অফ অ্যাকশন থাকতো তাহলে তারা ইতিমধ্যে কোর্টের দ্বারস্থ হতেন বিচারপতি গাঙ্গুলি আপনি বুঝতে পারছেন যে আপনার এই আলোচনায় চলে আসা সাধারণ মানুষের কাছে এরকম একটা ভূমিকায় অবতীর্ণ হওয়া তার গোটা রাস্তাটাই হচ্ছে যেখানে আপনাকে চাকরি প্রার্থীদের প্রতি দরদি বিচারপতি হিসেবে আপনাকে পারসিভ করা হচ্ছিল আর এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি যেটা বলছেন সেটা সম্পূর্ণ তার বিপ্রতিপ অবস্থানে আপনার মনে হয় না এটা শকিং না আমি তো কোনোদিন তাদের আন্দোলনকে সমর্থন করিনি আমি সব সময় বলেছি রাস্তায় রাস্তায় বসে থাকলে দুশো বছর চাকরি পাবে না এই কথাটা আমি আমার পদ থেকে পদত্যাগ করার আগে অন্তত তিনবার বলেছি প্রকাশ্যে মিডিয়ার সামনে যিনি এই প্রশ্নটা করলেন পরবর্তী প্রশ্নের উত্তরে আমি আসছি তিনি জানেনই না না জেনে একটা প্রশ্ন করে বসেছেন সুতরাং এটা আমার আজকের স্ট্যান্ড নয় পোস্টে যোগ্যদের নিয়োগের কথা বলা হয়েছিল সেই সুপার নিউমিনেটিভ পোস্টের মাথা খোঁজার জন্য উনি তৎপরতা বেশি দেখিয়েছিলেন কিন্তু সুপার নিউমিনেটিভ পোস্টের মাধ্যমে যারা প্রকৃত যোগ্যতার অধিকারী তারা তারাও যে চাকরি পেতে পারে উনি কিন্তু সেটা কিন্তু সরকারের সাথে কিভাবে কোন পথে গেলে এদের চাকরিটা হবে উনি কিন্তু সেটা করতে পারতেন কিন্তু সেটা কিন্তু উনি করেননি সেখানে উনি স্তব্ধ হয়েছিলেন সুপার নিউমারি পোস্ট একটা ভাওতা যখন দেখা যাচ্ছে যে অধিকাংশ স্যালেরি চাকরি বাতিল হয়ে যাবে যারা দুর্নীতির পথে চাকরি পেয়েছে তখন সরকার তাদের যাতে চাকরিতে রাখা যায় এবং যারা বাইরে বসে আছে তাদের যাতে চাকরিতে ঢুকিয়েও দেওয়া যায় অ্যাট দ্য সেম টাইম যারা টাকা দিয়ে চাকরি পেল তারা থাকবে কারণ টাকা তো ডিস্ট্রিবিউট হয়ে গেছে কোথায় কোথায় নেড়ে ইদুর টি দূর পৌঁছেছে আর যারা পায়নি যখন তাদের জন্য সুপার নিউমোরারি পোস্ট ক্রিয়েট করা হলো আমি জানতে চাইলাম যে সুপার নিউমোরারি পোস্ট যে ক্রিয়েট করা হলো মন্ত্রিসভার সমর্থনে হয়েছে আমাকে সেক্রেটারি এসে বললেন হ্যাঁ মন্ত্রিসভার সমর্থনে হয়েছে মানে কোথায় আমার এটা দেখান তো মন্ত্রিসভার রেজলিউশনটা মন্ত্রিসভার রেজলিউশন দেখলাম দেখে আমি তক্ষণে সেই রেজলিউশনের ওপর স্টে দিয়েছিলাম এবং সিবিআই ইনকোয়ারি করতে বলেছিলাম এবং পরের দিন মামলাটা রেখেছিলাম তার পরের দিনই সকালবেলা দশটার সময় একজন বিরাট আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে মেনশন করে ওটার ওপর স্টে এনেছিলেন সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে চলে যান তার বিরুদ্ধে স্টে এনেছিলেন সুপার নিউমারির পোস্ট সম্পূর্ণ ভাওতা যাদেরকে সুপার নিউমারির পোস্টে চাকরি দেওয়া হবে বলে তাদেরকে এ পর্যন্ত দেয়া হয়েছে রেকমেন্ডেশন লেটার অব্দি দেওয়া হয়েছে আপনার জেনে রাখুন আপনাদেরকে তৃণমূল গব তৃণমূল সরকার সম্পূর্ণ ভাওতা দিয়েছে এই চাকরি আপনারা কোনোদিন পাবেন বলে আমার অন্তত মনে হয় না চাকরি প্রার্থীদের ইন্টেন্ট নিয়েও আপনার মধ্যে প্রশ্ন যাচ্ছে মানে এই যে আন্দোলনকারীরা তাদের ইন্টেন্ট নিয়ে আপনার মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কীরকম ইন্টেন্ট নিয়ে মানে যে তারা এই যে আন্দোলনটা কেন করছেন না তারা যদি তাদের তাদের যদি সত্যি কোনো মামলা করার মতো উপাদান তাদের হাতে থাকতো তাহলে তারা মামলা করতেন কত ছেলের চাকরি হয়ে গেছে কত ছেলে আমি নিজেই তো চাকরি পাওয়ার অর্ডার দিয়েছি যেমন অনেক ছেলের চাকরি আমি বাতিল করেছি সেগুলো সব অ্যাপিলে এখন অ্যাপিল হিয়ারিং তেমন আপনি যাকে চার চাকরি দিয়েছিলেন তার চাকরি ববিতা তার বদলে আমরা অনামিকাকে চাকরি পেতে দেখেছি সে তো হয়েছে হ্যাঁ হয়েছে সে তো আমিই করেছি সে তো আমিই করেছি পরেশ অধিকারীর মেয়ে কী নাম কি অধিকারী অঙ্কিতা হ্যাঁ তার তার নামটা হঠাৎ কী করে ঢুকে এসেছিল কী করে ঢুকে এসেছিলো আমরা সবাই বুঝি তাকে বাদ দিয়ে একটা কথা বলুন তো আপনি কতটা আপনি ডেফিনেটলি প্রথিত যশা আইনজ্ঞ সে নিয়ে কারো কিছু নেই আমি জাস্ট জানতে চাইছি আপনি আইনের সঙ্গে কি কোথাও আবেগকেও একটু গুলিয়ে ফেলেন কখনো কখনো গুলিয়ে ফেলেন কথাটা কেন ইউজ করেন নাকি মিক্স করেন নাকি শুধুমাত্র মানে আইন মানে তো খুব টেকনিক্যালিটিস আইন খুব নৈর একটা ব্যাপার যে কোনো জিনিস কিন্তু তার সঙ্গে আপনার যখন কোনো অবজারভেশন বা কিছু তার মধ্যে মানুষ না একটা দরদ দেখেছে সবসময় কখনো আপনার একজন মানুষ একজন বিচারপতি যে একজন মানুষ তার ক্ষোভ হতে পারে তার রাগ হতে পারে তিনি কখনো একটু আবেগ বিউহল হতে পারেন কখনো একজন বিচারপতি তাকে না এই যে সাধারণ মানে একদম সাধারণ মানবিক যে আহ গুণগুলো যে রসগুলো হিউমার্স সেগুলোর একটা ছায়া দেখা যেত এবং যেটাই বিচারপতি গাঙ্গুলিকে আলাদা করতো আমি সেটাই জানতে চাই যে কোথাও কোথাও কি আপনি আবেগটাকেও এর মধ্যে মিক্স করেন যে শুধুমাত্র আইন না শুধু টেকনিক্যালিটিস না সচেতন হবে নয় যদি কারো মনে হয় বাইরে থেকে যে আমি আবেগকেও মিস করছি হয়তো তিনি ঠিক ভাবছেন হয়তো তিনি ভুল ভাবছেন কিন্তু সচেতন আপনি আবেগপ্রবণ মানুষ আগে ছিলাম এখন নই ছোটবেলায় ছিলাম আবেগপ্রবণ ছিলেন হ্যাঁ এখন নই শিওর এখন আপনি নন না একেবারেই নই আপনি দেখুন আমি এতদিনের আমার তেইশ বছরের প্র্যাকটিসের জায়গা এবং প্রায় ছ বছরের জায়গা ছেড়ে দিন ছেড়ে যেদিন চলে আসছি আমার একটু খারাপ লাগেনি আমি এটা হ্যাঁ বিন্দু মাত্র খারাপ লাগেনি আর আমি যদি বলি যে খারাপ লাগেনি তার কারণ আপনি আপনার একটা পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল দীর্ঘদিন ধরে মনের মধ্যে অথবা আপনি সামনে এমন কিছু লক্ষ্য দেখছেন এমন কিছু অভিষ্ট আছে যেটা আপনার এই জ্যোতি যেটা আপনি বললেন যে যেটা প্রায় শেষ স্থাপে চলে এসেছিল যেটা প্রায় সন্থের দিকে চলে এসেছিল সেখান থেকে অন্য কিছু না একদম নতুন একটা দিগন্ত না এটা একটা আপনাদের ব্যাখ্যা হতে পারে কিন্তু নতুন দিগন্ত দিগন্ত ইসোবের কোনো পদ পাবো এই আশা করে তো আমি আসেনি আর দ্বিতীয় কথা একটা মনে রাখতে হবে যে আমি কিন্তু ব্যাকডোর দিয়ে রাজ্যসভায় ঢুকে পড়িনি আমি জনগণের কাছে এসেছি তারা যদি ভোট দেন তারা যদি আমার সমর্থনে ভোট দেন বেশি করে আমার নিয়ারেস্ট ক্যান্ডিডেট তাহলে আমি জিতব নাহলে দাঁড়াচ্ছে না জাস্টিস না 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 আমি বলছি যে আমি তো এসছি আসার পরে যদি ভোটে দাঁড়ানোর প্রশ্ন ওঠে তাহলে ভোটে আমি তখনই জিতব যদি আমাদের সেই কনস্টিটুয়েন্সির ভোটাররা

আপনি আপনার কি নাম কি আপনি করেন কী পেশা আমি কিছুই জানলাম না আপনি একটা অত্যন্ত অসভ্যের মতো উক্তি করলেন আপনি গিয়ে দেখে আসুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পয়সার কোনো অভাব নেই এবং আপনার মতো একটি অপমানজনক মন্তব্য করার আগে আপনি যেরকম করলেন আপনার কিছু তথ্য প্রমাণ জোগাড় করে নিয়ে করা উচিত ছিল কোথেকে আপনার মনে হলো যে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিকাশ ভট্টাচার্যের ক্লায়েন্টদের থেকে টাকা নিয়েছি ক্লায়েন্টের ব্যবস্থা করে দিয়েছি তা ক্লায়েন্টের প্রয়োজন আপনি জানেন কলকাতা হাইকোর্টে যে পাঁচজন ছজন ব্যস্ত অ্যাডভোকেট আছেন তার মধ্যে একজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এক গ্লাস জল খাবার সময় পান না কিছুই জানেন না এটা আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ডেফিনেটলি যখন জাস্টিস গাঙ্গুলি তিনি জনতার এজলাসে এসেছেন তাকে যে তীক্ষ্ণ প্রশ্ন অপ্রিয় প্রশ্ন সেগুলো ফেস করতে হবে কিন্তু কখনোই যেন সেটা লঙ্ঘন করে কাউকে আক্রমণ করতে পারি যদি সেই সম্পর্কে নির্দিষ্ট তথ্য থাকে কিন্তু শুধুমাত্র হাওয়ায় ভাসিয়ে দিয়ে ব্যক্তি আক্রমণের স্তরটা সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি পরামর্শ দেবো আমি দেবজ্যোতি সাহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এক দর্শক বলুন দেবজ্যোতি বাবু ক্লিজ নমস্কার বলুন হ্যালো বলুন হ্যাঁ নমস্কার বলুন আমি বারাসাত থেকে নর্থ ডিভিশন না বারাসাত থেকে দেবুদ্দীপি সাহা বলছি বলুন বলছি জাতির গাঙ্গুলিকার কাছে আমার বক্তব্য একটাই যে জনগণের কাছে মানুষের কাছে দাঁড়ানোর জন্য কি রাজনীতিটাই পেছিনটাই অন্য কোনো আর কোনো পথ নেই হ্যাঁ ধন্যবাদ আমি উত্তর নেব আছে আছে কিন্তু সবচেয়ে এফেক্টিভ পথ হচ্ছে এইটা রাজনীতিটা কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হয় এবং সেই নির্বাচনের ফলে যে দলেরা ক্ষমতা লাভ করে ক্ষমতা দখল করে তারা যে কাজটা করতে পারে সেটা আপনি এনজিও করে বা সমাজসেবা করে এইভাবে করতে পারবেন না ওটা অনেক ভালোভাবে করতে পারবেন আমি জানি না আপনি কিভাবে রিয়েলাইজ করেছেন আমার রিয়েলাইজেশন হচ্ছে যে যদি আপনি রাজনীতিতে না আসেন তাহলে আপনি কিন্তু যদি আপনার কোনো সামান্য উদ্দেশ্যও থাকে যে আমি মানুষের পাশে দাঁড়াব সেটা আপনি সেইভাবে করতে পারবেন না আমি আসব জাস্টিস গাঙ্গুলি একবার বোলপুর চলে যাই বোলপুর থেকে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন বোলপুরে যাব তার আগে একটু যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রসঙ্গ এলো আমি একটু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যটা আপনাকে শোনাবো যে আপনি বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত জানানোর পর বিকাশ ভট্টাচার্য কী বলেছেন যতদিন বিচারপতি ছিলেন বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন আমরা আইনজীবী হিসেবে সওয়াল করেছি উনি অনেক ইতিবাচক ভূমিকা পালন করেছেন সেটা ওর পক্ষে একটা বড় কৃতিত্ব যেটা ইতিহাসে সাক্ষ্য হয়ে থাকবে এখন উনি নতুন পথে যাত্রা শুরু করেছেন সেই যাত্রা পথে আগামী দিনে কী হবে সে আগামী দিন বলবে এবং আগামী দিন হয়তো ওর এই যে ভাবমূর্তি তাকে উজ্জ্বলও করতে পারে আর ভাবমূর্তিকে কলঙ্কিতও করতে পারে সেটা আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এই কয়েকদিনের মধ্যে কথা হয়েছে আরও স্পেসিফিক করে বললে রবিবারের পর থেকে না 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 কথা হয় কি মনে হয় একটু অভিমান বিকাশ দা একটু দুঃখ পেতে পারেন কারণ আমাকে তো অনেক ছোট বয়স থেকে ছিলেন এবং সত্যি কথা বলতে কি আমার হাইকোর্টে ঢোকা বিকাশদার হাত ধরে আমার প্রথম সিনিয়র সিনিয়রের ব্যবস্থা বিকাশ দাই করে দেন এবং তারপরে আমি সেই সিনিয়রের কাছে যেতে থাকি সেখানে আমি অনেকটা কিছু অনেক কিছু শিখেছি পাশাপাশি অনেক বিকাশ বিকাশদার জুনিয়র হিসেবে কাজ করেছি আরো অনেকের যেমন অরিন্দ মিত্র সাহেব নির্মল চ্যাটার্জি সাহেব এদের জুনিয়ার হিসেবে কাজ করেছি আরও অনেকের সঙ্গে তো বিকাশ দা যেহেতু আমাকে অনেক ছোট থেকে চেন সেই জন্য বিকাশ দার একটু খারাপ লাগার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিকাশ দা নিজের মতো করে একটা কিছু অত্যন্ত বুদ্ধিমান মানুষ নিজের মতো করে কিছু একটা ধরেই নেবেন যে কেন বিজেপিতে জয়েন কিন্তু এটা হচ্ছে কি এটা হচ্ছে অকারণ বিকাশা আরো একটু দুঃখ দেওয়া কি দরকার হয়তো একটু দুঃখ পেয়েছেন আমার বিজেপিতে জয়েন জয়েন করায় কিন্তু একটা প্রশ্ন করা মানে আরো একটু দুঃখ পাবেন হয়তো কি দরকার একটু বোলপুরে চলে যাই হ্যাঁ বোলপুর থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ আমার সহকর্মী প্রসেনজিৎ বোলপুরের মানুষ কি বলছেন জাস্টিস গাঙ্গুলির উদ্দেশ্যে

মনকে বা নিজের কাছে এসে দাঁড়িয়ে বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কখনো আনফার দেখেছেন আমি কি ঠিক করলাম কি ভুল করলাম কারণ আমরা আদালতকে সেসব ভরসা বিশ্বাসের জায়গায় রেখেছি আমরা বিগত দিনে যেসব পক্ষপাতদুষ্ট যেগুলো আমরা অভিযোগগুলো রেখেছিলাম সেগুলো রাষ্ট্রের দেখে মনে হচ্ছে কোথাও তিনি আমরা ঠিকই ঘুরেছিলাম আমরা এইটুকু আমি বুঝতে পেরেছি প্রশান্ত ধন্যবাদ আমি একটু जस्टिस গাঙ্গুলী আপনার কাছে আসি কারণ আপনি আমি জানি যে আপনি সপাটে যেটা বলবেন যে না আমি পক্ষপাতদুষ্ট رائے বা অবজারভেশন দিইনি বাট আমার প্রশ্নটা এই প্রশ্নের সঙ্গে আমি যেটা যোগ করতে চাইবো যে इट्स অল अबाउट পারসেপশন এবং যখন আপনি জনতার এজলাসে সেই সময় আপনি এই পারসেপশনটা সেটাকে ইগনোর করতে পারেন না এই পারসেপশন বা এই অভিজ্ঞতা বিভিন্ন মহলে শুধুমাত্র কিন্তু শাসক দল নয় উঠতেই পারে যে আপনি হয়তো যে অবজারভেশন দিয়েছেন যে রায় দিয়েছেন সেটা হচ্ছে একদম বস্তুনিষ্ঠ এবং ইউ আর ট্রু টু দ্যাট কিন্তু তারপরে যখন দেখা গেল যে আপনার এমনকি আনুষ্ঠানিক ইস্তফার আগেই আপনি একটা দলের পক্ষে

কি বললো পারসেপশনের কথা বলছেন পারসেপশন কোথেকে তৈরি হয় বলুন তো আমাদের যে পাঁচটা সেন্স আছে সেখান দিয়ে আমরা যেটা পারসিভ করি সেখান থেকে পারসেপশন তৈরি হয় এই ছেলেটি বললো যে আমরা জানতে দেখছিলাম উনি দেখলে ভাই আমি তোকে বলি একটা জাজমেন্ট আমায় দেখাও তো তুমি নিজেকেই দেখেছো একটাও জাজমেন্ট একটা জাজমেন্ট আমায় দেখাও যেখানে আমার দুষ্ট রায় আছে ওই যে কথাটা আপনি ব্যবহার করেন যে তথ্য নির্ভর সম্পূর্ণ প্রত্যেকটা যে বিয়াল্লিশের চেয়ে বাহাত্তর কম হতে পারে না এই ধরনের সব তথ্য আছে ইলাবরেটলি আছে সুতরাং পক্ষপাত তার এই যে কথাটি ছেলেটি বলল এটা সম্পূর্ণ তার আমরা আগেই নাম বলতাম আলিমুদ্দিনের কাকাতুয়া এখন হয়তো বললো তৃণমূল ভবনের কাকাতুয়া একই কথা বলছে আমি চট করে একটু বহরমপুরে চলে যাব তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি এটা বিরতি নিয়ে আমি ফিরছি বহরমপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সোমা তার বক্তব্য নেবো এবং আপনারাও আমাকে ফোন করতে থাকুন জনতার এজলাসে জাস্টিস গাঙ্গুলি নি ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি দেখতে থাকুন যে বিলেলম বিরোধী পর জনতার এজলাসে জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে সরাসরি একবার চলে যাব বহরমপুর বহরমপুর থেকে রয়েছেন আমার সহকর্মী সোমা সোমা বহরমপুরের মানুষ কি বলছেন এ আমার সঙ্গে রয়েছেন ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী এবং সুদীপ্ত কুমার চক্রবর্তী আমি প্রথমেই বলবো জাস্টিস গাঙ্গুলি রয়েছেন স্টুডিওতে আপনার প্রশ্ন খুব সংক্ষেপে নমস্কার আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই আপনাকে তো আমরা বরাবর খুব উন্নতশীল একজন রিজু ব্যক্তিত্বের মানুষ হিসেবে দেখে অভ্যস্ত তো সংসদীয় গণতন্ত্র বা ভোটের রাজনীতি যাই বলি সেখানে তো আপোষ করতে হবে ভীষণ রকমভাবে তো এই আপোষ সেই আপোষের জায়গায় গিয়ে আপনার কোনো কনফ্লিক্ট হবে না মনে কোনো দণ্ড তৈরি হবে না ধন্যবাদ আরেকজন তার বক্তব্যটাও শুনে নেব আমার প্রশ্ন হচ্ছে এতদিন আপনি ছিলেন জাস্টিস মানুষ এসছে আপনার দরবারে আপনার এজলাসে এবং বিশেষ কিছু সমস্যা আপনি মিটিয়েছেন এখন আপনাকে যেতে হবে মানুষের কাছে মানুষের দরবারে এবং সমস্ত রকম সমস্যা শুনতে হবে আরো বৃহত্তর প্রেক্ষাপটে তা সেই জাস্টিস গাঙ্গুলীকে জনহিতাগ গাঙ্গুলীতে আসার জন্য নিজেকে যে প্রস্তুত করা ভেঙেচুরে নেওয়া এটা আপনি

সেটা হচ্ছে একটা ভালো জিনিস যখন একটা খারাপ জিনিসের সঙ্গে অ্যাডজাস্ট করে নিল সেটাকে কম্প্রোমাইজ বলে কিন্তু একটা ভালো জিনিস যখন ভালোতর জিনিসের সঙ্গে অ্যাডজাস্ট করছে তখন সেটাকে কম্প্রোমাইজ বলে না বিজেপি আজকে যদি আপনাকে কেউ প্রশ্ন করেন বিলকিস বানু হুম নিয়ে আপনি কি বলবেন আপনি আপনার মত বলবেন নাকি বিজেপির যে মত সেটা বলবেন বিজেপির কী মত তারা তো আবার জেলে চলে গেছে বিলকিস বানু গণ্য মামলা তো তাদেরকে মালা পড়িয়ে জেলের বাইরে এক কিছু লোক সাদরে বরণ করেছিল সুপ্রিম কোর্টের রায় আবার তারা চলে গেছে এটা তো এটা তো প্রতি মুহূর্তে একটা কারেন্ট চলে একটা স্রোত চলে যে একজন একটা খারাপ কাজ করছে আদালত তাকে ঠিক করে দিচ্ছে বা অন্য কেউ তাকে ঠিক করে দিচ্ছে মণিপুর নিয়ে আপনার কি বক্তব্য মণিপুর নিয়ে মণিপুরে বিজেপির দায়িত্বটা কি আপনি বলুন বিজেপি সরকার সেখানে আছে এই পর্যন্ত কিন্তু বিজেপি সেখানে কীভাবে কল কাটি এড়েছে আমি এখনও পর্যন্ত কারোর মুখে শুনলাম না অনেকেই প্রশ্নটা করেছেন তার পাল্টা আমি করেছি যেখানে তো দুটো গোষ্ঠীর লড়াই তাই না এখন প্রত্যেকটা লোকের পেছনে একজন করে পুলিশম্যান বা দুজন সেখানে অজয় মিশ্র টেনি তিনি আবারও টিকিট পেয়েছেন আপনার কি মনে হয় যে পাওয়াটা উচিত ছিল এটা এরা বিবেচনা করেছেন কি বলে আপনার বিজেপির উচ্চতর মহল বিবেচনা করেছেন করে দিয়েছেন আমার মনে হওয়ার তো এখানে কিছু নেই তাই না আচ্ছা দ্বিতীয় ব্যক্তির প্রশ্ন ছিল আপনার উদ্দেশ্যে যে আপনি নিজেকে কতটা এই জাস্টিস গাঙ্গুলি থেকে জননেতা গাঙ্গুলি এর মধ্যে যে প্রস্তুতিটা সেটা কতটা নিয়েছে না না নেওয়ার প্রয়োজনই পড়েনি এই প্রশ্নের উত্তর আমি র্যাগেও দিয়েছি এখন আবার দিচ্ছি যে আমি বিচারপতি হয়েছি ছাপ্পান্ন বছর বয়সে আর আমি চলে এসেছি এখন আমার একষট্টি বছর সামথিং

আর তাহলে বলবে বিজেপির মতো রাজনীতিতে আরামসে বুঝতে পারবে চিন্তা নাই গাঙ্গুলী সাহেব কত ধানে কত চাল তুরান্ত আপনি বুঝে যাবেন তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি হাল হবে আপনার আমি ভবিষ্যৎবাণী করে দিলাম অধীর চৌধুরী কিছুদিন আগে বলেছিলেন যে জাস্টিস গাঙ্গুলি তার মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী পদের যোগ্য দাবিদার আর আপনি বিজেপিতে যোগদানের পর তিনি বলছেন যে এবার এতদিন আপনি ছিলেন একটা গন্ডির মধ্যে বিচারপতির বিচারপতির যে রক্ষা কবচ সেগুলো ছিল বিচারপতির যে শিল্ড সেটা ছিল এই মুহূর্তে রাজনীতির ময়দানে এসে আপনি বুঝবেন যে কত কত চাল ছেড়ে দেমা কেঁদে মাছি অবস্থা হয়তো বুঝবো অধীর অধীরবাবু তো অত্যন্ত একজন আমি বলবো অত্যন্ত পোড় খাওয়া রাজনীতিক অভিজ্ঞতা অনেক বেশি হয়তো ঠিকই বলছেন আমি হয়তো একদিন বুঝবো যে কত ধানে কত চাল বা হয়তো বুঝবো না হয়তো স্মুথ জার্নি হবে এটাও হতে পারে আমি এখন কিছু যেই প্রশ্নের উত্তর না আমি এখনই দেওয়ার মতো কম্পিটেন্ট নই কারণ আরও কিছুদিন যাবে রাজনীতির জগৎটা খানিকটা বুঝবো তারপর

করার ক্ষেত্রে অনেককে অনেক বিরত থাকতে হয়েছে সেটা অনেক বেশি রেসপন্সিবল কিন্তু আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যখন রাজনীতির খোলা মাঠে এবং আপনি জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশে বিশেষ করে এই রাজ্যে রাজনৈতিক ভাষা রাজনীতির ভাষা রাজনৈতিক ভাষা বলুন রাজনীতির ভাষা রাজনীতির আবহ সেখানে যে লেভেলের কাদা ছোড়াছড়ি যে লেভেলের ব্যক্তি আক্রমণ কুৎসা হঠাৎ করে ওই শেলটার থেকে বেরিয়ে এসে আপনি ফেস করতে পারবেন ইতিমধ্যে তো শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো শুরু হয়ে গেছে ফেস করছি তো ফেস করছি এ সবে শুরু হ্যাঁ সবে তো কোলির সঙ্গে আর কত কি বলবে হ্যাঁ কেন বলবো না কারণ আমি তো নিজে একটা স্তরের নিচে নামতে পারবো না আমার পারিবারিক শিক্ষা দীক্ষা যা সেটা আমার মনে কি সেটা নিয়েই আমি বেঁচে আছি এতদিন এবার অন্যদের পারিবারিক শিক্ষা দীক্ষা কি সেই অনুযায়ী তারা গালমন্দ করবেন করবেন তাতে কি আমি আর কি করবো আমি এক কান দিয়ে শুনবার এক কান দিয়ে বের করে দেবো যায় আসে না যারা বলছেন তারা নিজেদের পরিচয় নিজের প্রতিষ্ঠা করছেন যে তারা কোন পরিবার থেকে এসছেন কোন ব্যাকগ্রাউন্ড থেকে কাউন্টারও করছি না আমি শুধু এইটুকু বলছি যে একটা ছোটবেলার একটা শিক্ষা এবং দীক্ষা লাগে পারিবারিক সেটা আছে কিনা আপনারাই বুঝে নেবেন শুধু ঝাড়খণ্ড থেকে একজন আপনাকে প্রশ্ন করতে তীর্থনাথ বাবু তীর্থনাথ বাবু বলুন প্লিজ হ্যাঁ আমি বলছিলাম যে এই যে একশো দিনের কাজের জন্য একশো দিনে এই কাজটা যেন ডিসি এস ডিও বিডিও দের দ্বারা হলে চুরিটা বন্ধ হয়ে যাবে কালকে যে প্রধানমন্ত্রী আসছেন প্রধানমন্ত্রীকে এই কথাটা বলুন যে এই পয়সাগুলো গুলো ডিসিদের দে ডিসিদের দিলে ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনার কথা কিন্তু জাস্টিস গাঙ্গুলি সদ্য রাজনীতির ময়দানে যোগ দিয়েছেন কাজেই এখনই তিনি সমস্ত ফোরামে এই বিষয়টা নিয়ে যেতে পারবেন কিনা সেটা আমি জানি না আমি শুধু একটু এই প্রসঙ্গে ধরুন এই রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার একটা অভিযোগ রয়েছে শাসক দলের তো আপনি কি এই প্রসঙ্গগুলো নিয়ে দরবার করবেন দেখুন কেন্দ্রীয় বঞ্চনা নেই এই রাজ্য একশো দিনের টাকাতেও যে দুর্নীতি করেছে একশো দিনের কাজ একশো দিনের কাজে সেই ধরার ব্যবস্থা হয়েছে সিবিআই কি ধরা পড়বে তখন দেখা যাবে যে এই যে আন্দোলন আন্দোলনগুলো হচ্ছে মেরামে করে এসবগুলো পুরো ভুয়ো লোককে ধোকা দেওয়ার জন্য হচ্ছে আপনি বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিজেপি একমাত্র সঠিক ফোরাম না একমাত্র বলিনি আমি বলেছি সর্বভারতীয় সর্বভারতীয় একটা সংগঠন যে আজকের পশ্চিমবঙ্গে যার উপস্থিতি যথেষ্ট সে তৃণমূলের মতো একটা দল দলকে জুঝতে পারে আর যদি এটা মনে করা হয় যে বিজেপিতে থাকলে অনেকটাই আপনার রাজনৈতিক যে অবস্থান সেটার ক্ষেত্রে তার অপশানস অনেক বেশি তার প্রসপেক্ট অনেক বেশি এগুলো বিবেচনা করে বাম বা কংগ্রেসের মতো দল আপনার মন পছন্দ হলো না এই সমালোচনা তো হতে পারে হতেই তো পারে যে কোনো সমালোচনা হতে পারে যে কোনো রকমের আচ্ছা বাম কংগ্রেস বাদ দিন আপনি সেদিন বলেছেন জি চব্বিশ ঘন্টা কি আমার সহকর্মী অর্ণবাংশকে বলেছেন তালপাতার সেপাই ইত্যাদি ইত্যাদি এবং ডায়মন্ড হারবারে যদি আপনি লড়েন আপনি দু লাখ ভোটে জিতবেন বলেছি বলেছি একটা কন্ডিশন আছে যদি দল চায় না যদি দল চায় না একটা কন্ডিশন আছে যারা ওখানে তৃণমূল কংগ্রেসের ভোটে দাঁড়ান কে দাঁড়ান আমি এক্স্যাক্টলি জানি না আপনি রাজনীতিতে নেমেছেন আপনি এই রাজ্যের একজন সাংসদের নাম জানেন না 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 অনেকেরই জানি না কি হয়েছে অনেকেরই জানি না ওই শ্রীরামপুর থেকে ওই সাংসদ আছেন আমি তার নামও জানি না এখন আগে কোনো সময় হয়তো জানতাম ঠিক আছে আপনি কি যাদের বেশি গুরুত্ব দেন তাদের নামগুলো উজ্জ্ব রাখেন না ভয়ানক গুরুত্ব দিই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয়ানক একমাত্র তিনি যাকে গুরুত্ব দেওয়া যায় ববি হাকিমকেও গুরুত্ব দেওয়া যায় আগে ছিলেন সুব্রত মুখার্জি তাকে তো অসম্ভব গুরুত্ব দেওয়া যেত দুঃখের বিষয় তিনি আর নেই আমাদের মধ্যে কিন্তু যারা সাবস্ট্যান্ডার্ড তাদেরকে গুরুত্ব দেওয়ার বা তাদের শর্তটা ছিল তার হয়ে যারা রিগিং করে রিগিং মাস্টার দুজনকে তুলে নিতে হবে সরিয়ে দিতে হবে তারপর আমার দাঁড়ানোর প্রয়োজন পড়বে না একটা ল্যাম্প পোস্টে দাঁড়িয়ে দেবেন দাঁড় করিয়ে দেবেন দেখবেন দুলাখ ঘোটে যারা যেতে তারা হেরে গেছে তাই যদি হয় আপনি তো তাহলে নির্দল হয়ে দাঁড়াতে পারতেন এবং আপনি আপনি এটা ভাবতে যদি আমি বলি অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন যে আপনি যদি নির্দল হয়ে দাঁড়াতেন ডায়মন্ড হারবারে বা অন্য কোনো কেন্দ্রে সেক্ষেত্রে বাম কংগ্রেস বা আই এস এফ তাদের সাপোর্টও আপনি পেতে পেতে পারতেন আমি আপনাকে বলছি ম্যাডাম একটা লোকসভার অন্তর্গত সাতখানা বিধানসভা থাকে ঠিক আছে একজন নির্দল প্রার্থীর পক্ষে এই সাতখানা বিধানসভার চষে বেরিয়ে বুথ কমিটি তৈরি করা কাউন্টিং এজেন্ট বার করা নিজেদের নিজের এজেন্ট রাখা চিফ ইলেকশন এজেন্ট এসব তৈরি করা এটা লোকসভা ইলেকশানে অসম্ভব ব্যাপার বিধানসভা ইলেকশানে হতে পারে অনেক ছোটো এলাকা লোকসভা ইলেকশানটা বিরাট লোকসভা কেন্দ্র একটা বিরাট এলাকা এখানে নির্দল হয়ে দাঁড়ানো যায় না নির্দল হয়ে দাঁড়ানো যায় না আর যদি দাঁড়ানো যেত তাহলেও আমি সবসময় একটা পার্টি ফোল্ডের মধ্যে আসতাম কারণ পার্টির সংগঠন সবসময় নির্দলের চেয়ে অনেক বেশি শক্তপোক্ত আমি একটু ডায়মন্ড হারবার চলে যাবো ডায়মন্ড হারবার থেকে রয়েছেন নকি ডায়মন্ড হারবার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ আমি কমলাক্ষর কাছে যাব কমলাক্ষ ডায়মন্ড হারবারের মানুষ যে ডায়মন্ড হারবারের সাংসদের নামও মুখে আনতে একদমই নারাজ জাস্টিস গাঙ্গুলি ডায়মন্ড হারবারের মানুষ তারা কি প্রশ্ন রেখেছেন জাস্টিস গাঙ্গুলির জন্য আমার সঙ্গে দুজন রয়েছেন ডায়মন্ড হারবার থেকে সরাসরি তাদের কাছে বলুন আপনার কি প্রশ্ন রয়েছে নমস্কার অভিজিৎ বাবু আমি ডায়মন্ড হারবার থেকে বলছি আপনি বিচারক হিসাবে অনেক কঠিন লড়াই লড়েছেন ডায়মন্ড হারবারের অত্যাধি অত্যাচারিত গণতন্ত্রহীনতায় ভোগা মানুষের পাশে এসে লড়াই করার জন্যে ডায়মন্ড কেন্দ্র থেকে কি আপনি লড়াই করতে ইচ্ছুক হয়েছেন বা মনে কোনো প্রকাশ করেছেন উচ্চ নেতৃত্বকে কি সেই বার্তা জানিয়েছেন আরেকজন আছে আর একটু আরেকটা প্রশ্ন নিয়ে নেব আপনার কি প্রশ্ন নমস্কার অভিজিৎবাবু আপনার কাছে আমার একটাই প্রশ্ন আপনি দীর্ঘদিন বিচারক ছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনি বড়ো বড়ো রায় দিয়েছিলেন এটা কি উদ্দেশ্য ছিল পূর্ব পরিকল্পিত শুধুমাত্র বিজেপিতে আসার জন্যই আপনি এই রায়গুলো দিয়েছিলেন শাসক দলকে কুলুষিত করার জন্য ধন্যবাদ আমি প্রথম প্রশ্নে প্রথমে যাই যিনি মনে করছেন যে ডায়মন্ড হারবারে সেখানে শাসক দলের দ্বারা মানুষ নিপীড়িত হচ্ছেন একটা বড় অংশের মানুষ নিপীড়িত হচ্ছেন বলে তিনি মনে করছেন এবং তার আবেদন যে কেন আপনি আপনি কি ডায়মন্ড হারবারে দাঁড়ানোর ব্যাপারে কোনো কিছু আমি সেই ভদ্রলোক ভদ্রলোকের উদ্দেশ্যে বলতে চাই আমি এরকম কোনো শর্ত দিয়ে বিজেপিতে যোগ দিইনি আমি সম্পূর্ণ খোলা মনে যোগ দিয়েছি যে যদি আমাকে বলা হয় যে তেঁতুল গাছে কটা পাতা আছে কোনো বিজেপির প্রয়োজন এই দুটোর মধ্যে যদি আপনাকে অপশন দেওয়া হয় আপনি কোনটা বাঁচবেন আমি কোনোটাই বলবো না আমি যাইব বিজেপির উপর মহল ইলেকশন কমিটি আছেন অন্যান্য বড় নেতারা আছেন তারা আমাকে যেখানে বলবেন আমার নিজের কোনো কোনো চয়েস নেই কোনো সিলেক্ট কমি কিচ্ছু করছি না আমি কোনো শর্ত দিয়ে বিজেপিতে আসিনি আর দ্বিতীয় ব্যক্তির যে প্রশ্নটা ছিল যে এ যাবৎ আপনার যে আপনি আমার জাজমেন্টগুলো ভালো করে খুঁটিয়ে পড়ুন এবং যে সময় আমি একটা কথা বলা দরকার এতক্ষণ ধরে বলা উচিত ছিল সেটা হচ্ছে আমি যখন জাজমেন্টগুলো দিয়েছি তখন কোনো জাজমেন্টই এমনি এমনি পড়ে থাকেনি সেটা অ্যাপিল কোর্টে গেছে মানে ডিভিশন বেঞ্চে তারপর সেটা সেখান থেকে সুপ্রিম কোর্টে গেছে বা সোজা আমার কোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট সেই জাজমেন্টটা দেখে একটা রায় দিয়েছে এবং আমার রায় উল্টে গেছে সুপ্রিম কোর্টে গিয়ে আজ পর্যন্ত একটাও হয়নি একটা বা দুটো মামলা স্টে হয়ে আছে এক নম্বর দু নম্বর হচ্ছে যখন তারা যারা এই আজকে আমাকে বলছেন যে বিজেপির জন্যে আপনি বিজেপির হয়ে রায় দিয়েছেন তখন তারা যে অ্যাপিল করেছিলেন ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে তখন তারা কিন্তু কেউ বলেননি যে এই জাজমেন্টগুলো বিজেপির হয়ে দেয়া হচ্ছে একটা গ্রাউন্ডও তাদের সেখানে ছিল না আমি তো দেখেছি কোথায় তাহলে আজকে হঠাৎ নতুন করে এই তথ্যটা আমদানি করা হচ্ছে যেহেতু আমি বিজেপিতে যোগ দিয়েছি যে উনি বিজেপির হয়ে কাজ করেছেন এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এবং মানুষকে বিভ্রান্ত করার জন্যে এবং একটা কিছু বলে দেওয়া কারণ আমি খুব সহজ সেই জন্য এটা বলা হচ্ছে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনি শ্রদ্ধাই ব্যক্ত করেছেন যাবৎ এমন কি কি আজকেও আপনি কিছুক্ষণ আগে বলতে পারবেন বিরোধী নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী যখন না উনি তো মুখ্যমন্ত্রীতে ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে যে প্রশাসন উনি চালাচ্ছেন এবং চালিয়ে এসেছেন সেটা সম্পূর্ণ ব্যর্থ তাতে আমি উনাকে গোল্লা দেব যদি অপজিশন অপজিশনের অপজিশনের নে বিরোধী নেতার ভূমিকায় যদি আমরা দেখি বিরোধী দলের নেতা বা নেত্রীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় আর সুবেন্দু অধিকারী হুম কাকে বেশি সক্রিয় কাকে বেশি এফেক্টিভ মনে হয় শুভেন্দু অধিকারীকে মনে হয় কারণ মমতা ব্যানার্জি যখন সিপিআইএমের বিরোধিতা করতেন তখন মমতা ব্যানার্জিকে মিথ্যে মামলায় ফাঁসানো হতো না শুভেন্দু অধিকারীকে অন্তত সত্তর পঁচাত্তরটা মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে প্রথম দ্বিতীয় মমতা ব্যানার্জি যখন কোথাও সভা করবেন বলে ঠিক করতেন তখন সেটা রাজ্য সরকার বা পুলিশ সেটাকে আটকে দিত না করতে দিত তাকে তো দিনের পর দিন বামপ্রন সরকার ওই হাইওয়ে আটকে সিঙ্গুড়ে বসতে দিয়েছে তাই না এইগুলো করতো না কিন্তু মমতা ব্যানার্জির সরকার এই ধরনের প্রতিহিংসা পরায়ণ কাজ করে যেহেতু শুভেন্দু তার দল ছেড়ে বিজেপিতে গিয়ে একটা দানা পাকাচ্ছে একটা আন্দোলনকে বিরোধী আন্দোলনকে সেই জন্য করে কিন্তু শুভেন্দুবাবু সেটার জন্য লড়ে যান আদালতে যান মামলা করেন অর্ডার পান করে আবার সভা করেন সুতরাং শুভেন্দ্রবাবুকে যে কাজটা করতে হয় সেটা অত্যন্ত কঠিন কাজ এতটা কঠিন কাজ মমতা ব্যানার্জি ছিল না কোন জায়গাটা কঠিন ছিল সিপিএম মমতা ব্যানার্জিকে দৈহিকভাবে আক্রমণ করেছিল তাতে তিনি মারা যেতে পারতেন মমতা ব্যানার্জির অত্যন্ত গুরুত্ব আমার কাছে এটাই যে মমতা ব্যানার্জি মৃত্যুমুখ থেকে ফিরে এসেও এই লড়াইয়ের ময়দান ছাড়েননি তখন কংগ্রেসের অনেক নেতাকে যাদের অনেক নান টান শোনা যেত কি তরমুজ খরমুজ মুক্ত তমুকের সব শোনা যেত তাদের কাউকে কিন্তু লড়াইয়ের ময়দানে দেখা যেত না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল সিপিএমের অপশাসনের বিরুদ্ধে টাইব মমতা বন্দ্যোপাধ্যাকে বিরোধী নেতৃত্ব বলে মেনেছিল এবং ক্ষমতা এনেছিল তাহলে আপনি মনে করেন যে বিরোধী নেতা বা নেত্রীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সুভেন্দু অধিকারীকে আপনি বেশি মার্কস দেবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনি একটু আগে দাবি করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ মুখ্যমন্ত্রী আপনার কি মনে হয় যে যেমন বিরোধী নেতার ভূমিকায় সুভেন্দু অধিকারী আপনার কথা মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে ফেলে দিতে পারেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে ফেলে দিতে পারেন ধারণা পারবেন তার মানে বিজেপির এ রাজ্যে যোগ্য মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু অধিকারী বলেই আপনি মনে করেন সেটা আমার উপর নির্ভর করে না আমার মনে করার উপর নির্ভর করে না কারণ বিজেপি অনেক সিনিয়র নেতা আছেন নরেন্দ্র মোদী আছেন অমিত শাহ আছেন আরো অনেকে আছেন যারা এটা ঠিক করেন সুতরাং আমার কোনো মন্তব্য করা এই বিষয়ে সাজে না আর আমি সদ্য গতকাল দলে যোগ দিয়েছি আমি তো একেবারেই মানে কি বলবো দুধের শিশু সেই দিক দিয়ে সেখানে আমি কি উত্তর দেব মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনি বিজেপিতে যোগদানের পর সেটা একটু শোনাই আপনি যেদিন যোগ দিচ্ছেন ঠিক সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপনার নাম না করে কি বলছেন বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে এরা কেউ কেটা তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে মুখোশটা খুলে পড়েছে আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন আর আপনার রায় জনগণ দেবে তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ স্টুডেন্ট রাই লড়াই করবে যা দে চাকরি আপনারা খেয়েছেন প্রথম হচ্ছে মুখোশ খুলে গেছে আপনার দ্বিতীয়ত হচ্ছে আপনি যেখানে দাঁড়াবেন চাকরি প্রার্থীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আসলে নামাবেন এবং মাছে তিনি আরো একটা কথা বলেছেন যেটা এই ছোট বাইরে শোনা গেল না আপনি যার নাম মনে করতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দোপাধ্যায় বলছেন যে অভিষেককে নিয়ে উল্টোপাল্টা কথা বলতো রোজ কটূক্তি করতো আমি। হয়তো করতাম কত কত লোকের নামে কত কি লিখেছি অর্ডারে তাই না সব কি আমার নাম মনে আছে নাম মনে নেই হুম সবার নাম মনে নেই মুখোশ মুখোশ তো কিছু ছিলই না উনি তো ভুল বলছেন ওনাকে ওনাকে সবসময় ভুল ব্রিফ করা হয় সবসময় ভুল ব্রিফ করা হয় ওনার যে আশেপাশে সাংঘাঙ্গুরা আছেন না তারা এতই সন্ত্রস্ত যে কোনো একটা সামান্য কিছু ভুল যদি মানে ওনার বিরুদ্ধের কথা যদি বলে ফেলা হয় হয়তো তার গলা কাটা যাবে সেই জন্য ভুল বলে দেওয়া হয় উনি সেই ভুলটা বলতে থাকেন চাকরি প্রার্থীদের যে মুঠ সেটা এই মুহূর্তে এটা আরেকটু আপনি বোঝার চেষ্টা করেন যে চব্বিশ ঘন্টা মারফত আরেকটা বক্তব্য নিই তাতসী তা তিনি শুনে তিনি কি বলছেন তাতোষী রায় আজকে কিন্তু শেষ অবধি আমরা যে রাস্তায় বসেছিলাম রাস্তায়ই বসে আছি একটা লড়াই উনি শুরু করলেন মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেলেন এবং আরও একটা জায়গায় অন্যরকম ভাবে লড়াই করতে চলেছেন কিন্তু আজকে আমরা যে পজিশনে বসে আছি আমাদের এই পজিশনে বসে থেকে আমাদের কি করণীয় উনি যে প্ল্যাটফর্মে বসে বসে রয়েছেন সেখান থেকে উনি আমাদেরকে কি উপদেশ দেবেন এরপর আমি এটাতে না আটু আমি এটাতে আটু অ্যাড করতে চাই করুন হয়তো আপনার পছন্দ হবে না যদি এই চাকরি প্রার্থীরা মনে করেন বা তাদের একাংশ মনে করেন যে আসলে এদের আন্দোলনের ওপর দিয়ে এদের আন্দোলনের পথ দিয়ে আপনি আপনার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করার পথের সোপান তৈরি করেছেন এবং মাঝপথে এদের ছেড়ে আপনি শুধুমাত্র আপনার যে বাসনা সেটা চরিতার্থ করার জন্য আপনার রাজনৈতিক অভিলাষ সেটা পূরণ করার জন্য এই প্ল্যাটফর্মটা পৌঁছেছেন

সুতরাং তুমি চাকরিপ্রার্থী বঞ্চিত চাকরিপ্রার্থী দেখুন চাকরি যারা মামলা করেছেন যারা মামলা করেননি তাদের নিশ্চয়ই যারা মামলা করেননি তাদের একথা বলা সম্পূর্ণ বিভ্রান্তিকর তারা বোঝেননি ব্যাপারটা ওই যে আমি প্রথমেই ডিটারমিনেশন চেঞ্জ হয়ে যাওয়ার কথা বললাম না এটা যারা মামলা করেছেন তারা তবু কিছু বলতে পারেন যে তাদের থেকে আমি বুঝিয়েই বলতে পারি যে ভাই আমার তো রিটারমিনেশন চেঞ্জ হয়ে গেল আমি আর তোমাদের মামলা শোনার যোগ্য নয় আমার হাতে নেই কিন্তু যিনি মামলাই করেননি রাস্তায় বসে আছেন তিনি এই কি রক্ষী করে তোলেন তাকে তো আগে মামলাকারী হিসেবে আমার সামনে আসতে হবে মানে বাচ্চা মেয়ে এই সব ব্যাপারটা জানে না একটু জানতে জানতে হতে হবে তো শুধুই আন্দোলন করছেন হ্যাঁ কারা করাচ্ছেন তাও আমি ভালো করে জানি না কারা করাচ্ছে আমি যাই না কারা করাচ্ছে করাচ্ছে কেউ করাচ্ছে মনে তো হয় মনে তো হয় মনে তো হয় চাকরি প্রার্থীদের যে আন্দোলন তাতে তো বিজেপির নেতারা তারাও সহমর্মিতা দেখিয়েছেন

ফিরিলাম বিরতির পর একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি একবার রায়গঞ্জে সরাসরি চলে যাব ভবানন্দের কাছে ভবানন্দ আমার সঙ্গে মপিয়া দুজন আছেন একজন মৃণাল কালতি সিনহা শিক্ষক এবং একজন গৃহবতী সুমনা সরকার আমি ছোট করে আপনাদের কাছ থেকে প্রশ্ন শুনবো অভিজিৎ গঙ্গোপাধ্যায় আছেন নমস্কার অভিজিৎ বাবু আমার খুব স্পেসিফিক প্রশ্ন আমরা সবাই জানি আপনারা মানুন বা না মানুন আজকের দিনের প্রতিটি রাজনৈতিক দলই কিন্তু মোরাল লেস করাপ্টেড এবং ইনফেক্টেড এক কথায় তো সেই জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ বাবুর কাছে প্রশ্ন যে আপনি তো স্বতন্ত্র কোন রাজনৈতিক দল চালু করতে পারতেন যেটা করে দেখিয়েছেন আমাদের দিল্লির সিএম অরবিন্দ কেজরিওয়াল অথবা নির্দল হিসেবে ভোটে দাঁড়াতে পারতেন তাহলে সেটা কেন করলেন না ধন্যবাদ আমি উত্তর নেব সুমনা দেবীর প্রশ্ন নিয়ে নি আমাদের সঙ্গে গৃহবধূ নমস্কার অভিজিৎ বাবু আমার আপনার কাছে একটাই প্রশ্ন আপনি বিচারক হিসেবে যা যা কাজ করেছিলেন আমরা সেসব দেখেছি এবং সেসব হারহীন করা এবং সেই সব সেই জায়গা থেকে আপনি আজকে নতুন করে রাজনীতিতে যোগদান করেছেন এবং সেটা কুরসিত রাজনীতি এক কথায় তো আমার এটাই আপনার কাছে প্রশ্ন যে এই রাজনীতিকেও কি আপনি দুর্নীতিমুক্ত করবেন কি ধন্যবাদ দুজনের প্রশ্নে দুর্নীতি প্রসঙ্গটা দুর্নীতি প্রসঙ্গ প্রথমে একজন বললেন যে নির্দল হয়ে আমি কেন ফর্ম করলেন না আমি সেই ভদ্রলোককে একটু একটু পরিহাস করি বলবো যে আপনি তো রায়গঞ্জে থাকেন রায়গঞ্জে তো আপনি রায়গঞ্জে মোহনবাটি এলাকায় চলে যান হয়তো আপনার বাড়ির খুব কাছেই হবে বা শিলিগুড়ি মোড়ে গিয়ে না একটা টুল নিয়ে দাঁড়িয়ে আগে তৃণমূলের বিরুদ্ধে আধ ঘন্টা একটা বক্তৃতা করুন আপনি আশা করি কোনো রাজনীতি দল করেন না আপনি নির্দল একজন তারপর দেখুন আপনার অবস্থাটা কি হয় আজকে যে সন্ত্রাসের রাজনীতি পশ্চিমবঙ্গে চলছে তাতে কোনো নির্দলের পক্ষে নির্দল একটা অন্য দল তৈরি করে প্রতিটা গ্রামে গ্রামে পৌঁছে যাওয়া বা অনেকগুলো গ্রামে পৌঁছে যাওয়া বা শহরের কোনায় কোনায় পৌঁছে যাওয়া এটা আজকের পশ্চিমবঙ্গে সম্ভব নয় নওশ সিদ্দিকি বিধায়ক হয়েছেন তো সেই দম বলুন বা সেই লড়াইটার লড়াইয়ের সাহস বলুন সেটা নেই তাই জন্য বিজেপি শুভেন্দু অধিকারী তাদের উপর ভরসা করে তিনি ইজি এবং সেফ যে পথটা সেটা ধরছেন না না ইজি এবং সেফ না তিনি মুসলিমদের মধ্যে বেশ জনপ্রিয় এবং মুসলিম যুবক ছাত্র মহিলা তারা তার পেছনে আছেন আর একজন নির্দল যদি হয়ে দাঁড়ান তাহলে তার পেছনে কেউ যাবে না নিজের পাঞ্জাবিটাও হয়তো থাকবে না ঠিক আছে সেটা মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফলাফলা করে দেওয়া হবে তো নির্দয় একটা অ্যাবসার্ট ব্যাপার নির্দল একটা দল তৈরি করে নির্দলভাবে লড়া বা নতুন দল তৈরি করে লড়া এটা আজকের পশ্চিমবঙ্গে সম্ভব নয় পশ্চিমবঙ্গের রাজনীতিটা তো অনেক পাল্টে গেছে এটা হয়তো আপনার ছাপ্পান্ন সালে হতে পারত বা ষাট সালে হতে পারত এখন আর এই যেখানে প্রচণ্ড এই চলে দুর্বৃত্ত দুর্বৃত্তদের প্রভাব সেখানে এটা করা সম্ভব নয় হয় না এটা একটা গেল দ্বিতীয় হচ্ছে উনি জিজ্ঞেস করলেন যে দুর্নীতি সেই দলের মধ্যে রাজনীতিকে করতে হ্যাঁ হ্যাঁ দেখুন রাজনীতিকে কলসমুক্ত করার তো চেষ্টা করতেই হবে আমিও করব আর এই যে চেষ্টা এবং নিজের কাছে সৎ থাকা যে আমি নিজে দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছি না এটুকুও যদি আমি আমার কাছে

মুসলিমদের সঙ্গে নিয়েই চলে নাহলে গুজরাটে কী করে এতবার ক্ষমতায় এলো গুজরাটে তো বহু প্রচুর মুসলিম তাই না আমার বিশ্বাস দেখুন নাই পশ্চিমবঙ্গের মতো জায়গায় বিজেপি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে এখানে তো প্রচুর মুসলিম থার্টি টু বা থার্টি ফোর পার্সেন্ট মুসলিম ভোট আসবে তাতেও আসবে আমি বিশ্বাস করি আমি দেখতে পাচ্ছি তো মুসলিম বিরোধী হলো কিন্তু এটা হতো না বিজেপি মুসলিম বিরোধী নয় বিজেপি হিন্দু কালচারের কথা বলে হিন্দু কালচারের কথা বললেই কেউ মুসলিম বিরোধী হয়ে যায় তা কিন্তু নয় মুসলিমদের সঙ্গে নিয়েই চলতে পারে জাস্টিস গাঙ্গুলি একটা কথা বলুন আমাকে যে এই যে এত ইডি সিবিআই আপনি প্রচুর ভরসা রেখেছেন বিভিন্ন মামলায় আপনি বিভিন্ন তদন্তে আপনি ইডি সিবিআইকে তদন্ত ভার দিয়েছেন আমরা কিন্তু এই আদালতকেই আজ নয় দীর্ঘদিন আগে বলতে দেখেছি ইনফ্যাক্ট আরও নির্দিষ্টভাবে বলে ইউপিএ ট্যুর আমলে বলতে দেখেছি পরবর্তীকালেও সে রেফারেন্স বারবার এসছে খাঁচাবন্দি তোতা এবং এখনো ইডি সিবিআই এর যে ভূমিকা গোটা দেশে সেটা বারবার প্রশ্নের মুখে পড়ে তারপরে এত ভরসা কেন ইডি এর উপর ইডি একটা বিধিবদ্ধ সংস্থা এবং তারা যাদের সম্বন্ধে তাদের কাছে দুর্নীতির খবর পৌঁছয় তারা আগে খোঁজ খবর করে এবং তারপরে তল্লাশি করতে যায় তার আগে যায় না কিছু পেলে তারপর যায় আগে খবর পায় খবর যদি পায় যে হ্যাঁ একটা তারপরে তারা সেটা নিয়ে পড়ে থাকে কিছুদিন দেখার অনুধাবন করে যে কি হয়েছে না হয়েছে ব্যাপারটা কি তারপরে যায় একটা সাবস্টেন্স পেলে তবে যায় নিশ্চয়ই তার আগে যায় না তাপস রায়ের বাড়িতে যে গেল তাপস রায়ের বাড়িতে হয়তো কোনো সাবস্টেন্স কেউ দিয়েছিল তাহলে সেই তাপস রায় বিজেপিতে যোগদান করলেন না না বিজেপিতে যোগদান হয়তো কেউ দিয়েছিল

এটা বল আচ্ছা ইডি ধরুন আচ্ছা আমাকে একটা কথা বলুন তো বিজেপির বিরোধী রাজনৈতিক দল যদি সত্যিকারের কেউ থাকে সম্পূর্ণ বিজেপির বিজেপির পলিটিক্যাল থটের বিরোধী বিজেপির অ্যাকশনের বিরোধী সেটা হচ্ছে সিপিআইএম পশ্চিমবঙ্গে সিপিআইএমের কটার নেতার বাড়িতে ইডি সিবিআই গেছে বিরোধী বিজেপির বিরোধী তো তাদের বাড়িতে কেন গেল না কেন অন্যদের বাড়িতে গেল

নারদা তো চক্রান্ত এই নিয়ে আমি অনেক বলেছি আর এখন বলতে চাইছি না সময়ও শেষ হয়ে এসছে নারদা তো চক্রান্ত একটা ষড়যন্ত্র আর এর যে আপনার ওই যে সারদা সারদা বা ওই ধরনের চিট যে মামলাগুলো সেগুলো তদন্ত খুব স্লোলি চলছে কারণ এইগুলো করতে গেলে যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার সেই পরিমাণ ম্যান পাওয়ার সিবিআইয়ের আছে বলে আমার অন্তত মনে হয়নি অন্য কারো মনে হতে পারে আমার অন্তত মনে হয়নি আর ম্যান পাওয়ার বাড়ানোর মতো জায়গাতেও সিবিআই নেই কারণ সিবিআইতে যারা আসেন তারা বিভিন্ন রাজ্য পুলিশ থেকেই আসেন আবার সিবিআই কিছুদিন কাটানোর পর রাজ্য পুলিশে ফিরে যান সিবিআই তো আলাদা করে কোনো অ্যাপ নিয়োগ হয় না তো সেই জন্যে তাদের সংখ্যা কম হওয়ায় অনেক সময় খুব বড় যদি দুর্নীতি হয়ে থাকে যেমন এই শিক্ষার দুর্নীতি তা সময় লাগছে কারণ অর্গানাইজড ক্রাইম একটা বিরাট মাকড়সার জাল সেখানে প্রত্যেকটা চেনকে ধরতে হবে এই করতে গিয়ে সময় লাগছে কিন্তু সিডি সিবিআই এবং ইডি তারা অত্যন্ত সন্তর্পণে এবং হইচই না করে অনেক তথ্য জোগাড় করছে আজও সেই তথ্য জোগাড়ের কাজে তারা গিয়েছিল বলে আমি শুনেছি খবরই পেয়েছি ইডি বা সিবিআই তারা গেছে তো কে লিয়ে দেওয়া হচ্ছে এটা নয় আমার তার আগে প্রশ্ন হবে যে আপনি দুর্নীতি করেছেন কেন আমার তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আপনি দুর্নীতি করেছেন তারপর যে ইডিসিবিআই বললো যে আমি যাবো আপনাকে করব করবো তখন আপনি গিয়ে দিল্লিতে কারো পায়ে পড়ে গেলেন কারো পায়ে ধরে ফেললেন পায়ে ধরে হয় পায়ে ধরে ফেললেন একটু থামিয়ে দিন আমি তারপর দেখছি পায়ে ধরে থামানো যায় সেটা আমি জানি না হয়তো আমি বলেছি হয়তো গিয়ে পায়ে ধরে ফেললেন

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যার কাছে আমার একটা জিজ্ঞাসা উনি গত পাঁচ তারিখে পদত্যাগ করেছেন বিচারপতি পদ থেকে তার আগে পর্যন্ত উনি বিচারপতি হিসেবে ছিলেন ছুটিতেও ছিলেন ছুটিতে থাকাকালীন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করা এবং না করার বিষয়ে আলোচনা করা যায় সার্ভিস কন্ডিশন অনুযায়ী কি বিচারপতিতে সার্ভিস কন্ডিশন অনুযায়ী কি এটা ছায় দেয় ধন্যবাদ আমি উত্তর যে কদিন যে সময় আমি ছুটিতে ছিলাম সেই সময় আমি অন্যান্য দলের সঙ্গে আলোচনা করেছি আপনি একটু বিস্তারিত বলুন যে কবে থেকে আপনার সঙ্গে এই এই আমিও অ্যাপ্রোচ করেছি বা ওরাও অ্যাপ্রোচ করেছে এই বিষয়টা কবে থেকে শুরু হলো এটা শুরু যখন ছুটিটা অবধি ছুটির সময় আমি মাইন্ড মেকআপ করছিলাম যে আমি রাজনৈতিক দলে যোগ দেবো কি দেবো এটা কোন সময় একটু আমি যে যে সপ্তাহে পদত্যাগটা করলাম যে সোমবার সোমবারে পদত্যাগ করে তার আগের সপ্তাহে টানা পাঁচ দিন আমি কোর্টে বসিনি কারণ আমি ধরে নিয়েছিলাম যে আমি যখন এই সিদ্ধান্ত নিতে চল যাচ্ছি সেখানে আমি যদি বসে কোনো অ্যাডিডুকেশান করি সেখানে একটা বায়াস আসতে পারে যে বায়াসটা নাও আসতে পারে কিন্তু যদি নাও আসে তাহলেও অভিযোগ যেটা উঠবে সেটাকে বলা হয় রিজনেবল লাইকলিহুড বায়াস এটা একটা লিগাল থিওরি যাতে সেই অভিযোগটাও আমার বিরুদ্ধে কেউ না করতে পারে কারণ আমাকে তো প্রশ্ন উত্তর দিতেই তো নিতে পারতেন তাহলে থাকলে নিশ্চয়ই নিতাম তার আগে তো আসতে পারতাম না কিন্তু কুলিং অফের প্রভিশনটা ভারতবর্ষের

এটা না ঠিক বলা যাবে না বলুন না ফোন আসেনি তো ফোনের ব্যাপারই না আচ্ছা মানে প্রথম প্রস্তাব এটা কোন একজন কমন বন্ধু কমন বন্ধু তার সূত্রে কথাবার্তাটা চলাচলি হয়েছিল প্রথম আমি যখন যেটা যখন আমার ছুটি শেষ হয়ে গেছে তারপরে তারপরে তো আমার সঙ্গে ইনিশিয়েট কে করলেন কোন পক্ষ থেকে ইনিশিয়েট করা হলো না না এটা আড্ডা মত মত কথা চাখে থেকেতে পায়ডুবর পাতুলে চাখে থেকেতে কথা হয়েছিল ঠিক আছে এটা কোনো সিরিয়াসলি কথাই হয় তার আগে কখনো আপনি ভাবেননি রাজনীতিতে আসার কথা আমি ওই দিন ভাবছিলাম যে আমাকে আহ্বান করেছে একটা অনুপ্রেরণা ঝুঁকিয়েছে প্রতিমূলের লোকেরা আমার তো কাজও মোটামুটি শেষ হয়ে গেছে এখানে আর বিশেষ কিছু করার নেই আমি কি তাহলে আমি যেটা মনে করি যে ধরুন একজন বিচারপতি তার তো প্রতিশোধ স্পৃহা এটা একেবারেই থাকার কথা না কারণ সেটা যে ভাবে যে কোনো তার যে বিচার সেই বিচারকে প্রভাবিত আমার ধারণা যেহেতু বিচারপতিদের আমরা একদম অন্যরকম ভাবে দেখি তো আমার একটা ধারণা সাধারণ মানুষ হিসেবে নিশ্চয়ই কোনোভাবে যদি আমরা সাধারণ মানুষ আমাদের প্রচুর স্পৃহা থাকতে পারে কেউ পারি কেউ পারি না কিন্তু আপনার থাকার কথা সেটা বিচারপতি হিসেবে তো তাহলে ছোট ছোট জিনিস আপনি ইগনোর না করে যে আমাকে এরকম বলছে আমাকে ময়দানে নেমেই দেখিয়ে দিতে হবে না দেখিয়ে দেওয়ার জন্য তো আমি আসিনি দেখিয়ে দেওয়ার জন্য তো আমি আসিনি আমার মনে হয়েছে যে মানুষের পাশে দাঁড়াতে গেলে তারা আমাকে অনুপ্রেরণা যোগালেন আর আমি দেখলাম যে মানুষের বয়সে দাঁড়াতে গেলে আরো বৃহত্তর ক্ষেত্র একটু একজন প্রশ্ন করেছিলেন জন্য কিছু কি করা যেত না করা যেত কিন্তু রাজনীতি করলে যতটা এফেক্টিভলি মানুষের পাশে দাঁড়ানো যায় ততটা এফেক্টিভলি অন্য কোনো কিছু আপনার কি মনে হচ্ছে যে রাজনীতির ময়দানে পা রাখার আগে যে সর্বজন গ্রাহ্যতা আপনার ছিল হুম সেটা বেড়েছে না একটু চির খেয়েছে সেটা আমি জানি এটা যদি যারা ওই ধরুন অপিনিয়ন পোল্টোল করে তারা বলতে পারবে আমি জানি না আমি এখনো প্রশ্ন তো অনেক আপনারা করছেন অনেক সাংবাদিক করেছেন আমাকে এ ধরনের প্রশ্ন ফেস করতে এখনো হয়নি তবে যদি কখনো হয় আমাকে একটু ভেবে দেখতে হবে যে জনপ্রিয়তাটা কমলো না বাড়লো আবার এমনও হতে পারে যে রাজনীতিতে জয়েন করার পরে আমার জনপ্রিয়তাটা অনেক বেড়ে গেল জনপ্রিয়তা আর সর্বজন থাকবেন কিন্তু অবিজেপি যে মানুষ রয়েছে তারা রাজনৈতিক সাধারণ মানুষ হতে পারে তাদের কাছে কিছু চির খেলো না আমার তো মনে হয় না উল্টোটা হতে পারে তারা মনে করতে পারেন যে হ্যাঁ এবার আমরা একটু নতুন করে ভাবি বিজেপিকে যে ক্রমাগত ছাপ দেওয়া হচ্ছিলো সাম্প্রদায়িক দলটল বলে এটা নাও হতে পারে বিপি বিজেপিকে যে দুর্নীতিগ্রস্ত দল বলা হতো যারা বলতো তারা অধিকাংশ তারাই অধিকাংশ দুর্নীতিগ্রস্ত আজ পর্যন্ত আপনি দেখুন এর আপনার নরেন্দ্র নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের বিরুদ্ধে কিন্তু কোনো সিরিয়াস অভিযোগ ওঠেনি এটা ছেলে মানুষের মতো অভিযোগ আরেকজন কেউ রাহুল গান্ধী গান্ধী করেছিলেন কি রাফাল টাফাল বাজে কথা কিছু তো কিছু তো প্রমাণই করতে পারলেন সবশেষে আমার দুটো প্রশ্ন রয়েছে আপনার কাছে এক হচ্ছে কি মনে হয় দু হাজার চব্বিশের ভোট যে কোনো দিন ভোট অ্যানাউন্স হয়ে যাবে এ রাজ্যে বিজেপি কটা আসন পাবে আমি জানি না বলতে পারবো না আমার সেই অভিজ্ঞতা এখনও তৈরি হয়নি হুম আরও কিছুদিন যাক রাজনীতির জগতে যখন খানিকটা অভিজ্ঞতা তৈরি হবে তখন হয়তো আমি এটা বলার একটা ধৃষ্টতা দেখাবো হ্যাঁ এতগুলো পাবো অতগুলো পাবো ততগুলো পাবো রাজনৈতিক মহলে একটা জল্পনা ছিল এক গাঙ্গুলিকে নিয়ে দু হাজার নির্বাচনের আগে এবার আরেক গাঙ্গুলি যোগ দিচ্ছেন তো এই গাঙ্গুলি কি আমি গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় বাগা তো যাই হোক গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি দু হাজার সবকিছু যদি এরকম ভাবে চলে তো দু হাজার কি বিজেপির বাঙালি ভূমিপুত্র মুখ

অনেক ধন্যবাদ জাস্টিস গাঙ্গুলি অনেক সময় দিয়েছেন আমাদের এবং সমস্ত প্রশ্নের আপনি ক্যান্ডিড উত্তর দিয়েছেন আমাদেরও নজর থাকবে যে এজলাস ছেড়ে জনতার এজলাসে জাস্টিস গাঙ্গুলির ইনিংস সেটা কিরকম হয় সেদিকে আমাদের নজর থাকবে আপাতত অনেক অনেক ধন্যবাদ শেষ করছি এখানেই দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা